ক্লাস ইলেভেনকে নিয়ে না কিছু খুব খারাপ কথা প্রচলন আছে, আর এইগুলো হচ্ছে তোমরা উঠবে তোমরা তো শুনবে, আর আমরা যখন উঠেছি যে তোমরাই প্রথম শুনছো আমি তোমাদেরকে বলছি এরম ব্যাপার না, আমরাও যখন ক্লাস ইলেভেনে উঠেছিলাম তখন হচ্ছে আমাদেরও এই কথাগুলো শুনতে হয়েছিল। তো এই কথাগুলো কি কি? এই কথাগুলো হচ্ছে যে প্রথম প্রথম হচ্ছে ক্লাস ইলেভেনে ওঠার পর কি হয়, পাপা কিপারিদের হচ্ছে ডানা গজায়, আর ডানা গজিয়ে কী হচ্ছে উঠতে শুরু করে, আর কি হয় পাপা কিপারি এইদিকে, তাহলে অন্যদের কী হবে পাপা কা পেঁচা, মানে ছেলেদেরকে বলছি। হ্যাঁ, আমি যখন উঠেছিলাম আমাকেও বলেছিল এই পাপা কা পেঁচারা কী করে হচ্ছে রাত জাগতে শুরু করে, কারণ কি, কারণ হচ্ছে পাপা কি পারিদেরকে হচ্ছে মেসেজে রিপ্লে দিতে হবে। তো এই করতে করতে পুরো কেটে যায় হচ্ছে এক বছর, কিংবা হচ্ছে লাস্ট আসে হচ্ছে এক্সাম, আর যখন এক্সাম আসে তখন কি হয়, এ তো রাত জেগেছে আর ও তো উড়েছে, দিয়ে উড়তে গিয়ে হয়ে গেছে কি দুজনেই পড়লো হচ্ছে ধাপাস করে, পড়ে হচ্ছে গেলে হচ্ছে রেজাল্ট খারাপ হয়। তো এই হচ্ছে কথা আমাদেরকে শুনতে হয়। কিন্তু এখানে আমি একটা কথা বলবো যে যারা ক্লাসে এন্টার করেছো, যারা হচ্ছে এই ভিডিওটা প্লে করছো, তাদের নিশ্চয়ই হচ্ছে সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট রয়েছে, যার জন্য তোমরা হচ্ছে ক্লাসটা এন্টার করেছো, তোমরা হচ্ছে এই উঠতেও যাবে না আর হচ্ছে পড়তেও যাবে না। কারণ কি, দেখো এখন হচ্ছে যদি বেশি ওড়াউড়ি করতে যাও তো তাহলে হচ্ছে পড়ে তো যেতেই হবে, তাই না? কারণ হচ্ছে দেখো তোমাকে ক্যালকুলেশন করতে হবে যে তোমাকে যদি তুমি যদি এইচএসে ভালো রেজাল্ট করতে পারো, তুমি যদি ইলেভেনে ভালো রেজাল্ট করতে পারো, তাহলে কি, তাহলে এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমরা ভালো কোন কলেজে গিয়ে হচ্ছে ভর্তি হতে পারবে। তো এইটা এবার যদি সব যদি ওই সাইডে হচ্ছে নজর চলে যায় তো তাহলে কী হবে, তখন কী হবে, সময়টা তো চলে যাচ্ছে না, ক্যালকুলেট করতে হবে আমাদেরকে যে আমরা দিনের মধ্যে কতটা সময় ওই দিকে ইনভেস্ট করছি আর কতটা সময় হচ্ছে পড়ার পেছনে ইনভেস্ট করছি। আর ইনভেস্ট করছি কারণ কি, এই কথাটা বলছি এটার একটাই কারণ, ইনভেস্ট যখনই আমরা কোথাও করি সেখান থেকে আমরা রিটার্নের আশা করি, তাই না? তো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রটা শুনেছ, পুরো হচ্ছে তুমি যা করবে সমান ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? তো তার মানে কি, আমি যদি ভুল কিছু খারাপ করি তো তাহলে রিটার্নে আমার কিছু আসবে কি, ভুল মানে উড়তে গেলে, আর যদি ঠিকঠাক জায়গায় যদি ওড়া না হয় তাহলে কী হচ্ছে পড়বো হচ্ছে ধাপাস করে, আর যদি ঠিকঠাকভাবে হচ্ছে মাইন্ড লাগিয়ে আমরা এগোতে পারি তো তাহলে কি আমরাও সেখানে পাবো হচ্ছে সাকসেস। তো এরকমভাবে হচ্ছে এটা একটা পুরো হচ্ছে কী বলবো একটুখানি ফার্স্টের ক্লাসে একটু হয়ে গেল, তো মন খারাপ করার কোনো কথা নেই। আর একটা জিনিস এবার হচ্ছে মেন টপিকের ক্ষেত্রে আসি, ক্লাস ইলেভেন, ক্লাস ইলেভেনের কী হলো, ক্লাস ইলেভেনে হচ্ছে তোমরা যখন ফার্স্ট এলে তো আসার পরে কী দেখলে, আসার পরে দেখলে যে ক্লাস টেন পর্যন্ত আমাদের কি বিভিন্ন সাবজেক্ট পড়তে হতো, এরপরে কি ক্লাস ইলেভেনে এলাম, ইলেভেনে যখন এলাম তখন দেখলাম কি বিভিন্ন সাবজেক্ট আমাদেরকে পড়তে হচ্ছে না, সাবজেক্ট হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, কেউ সায়েন্সে গেলো, কেউ কমার্সে গেলো, কেউ আর্টসে গেলো, আর্টসের মধ্যে সাবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আমরা দেখলাম যে সবাই হিস্ট্রি পেলাম না, সবাই হিস্ট্রি নিলাম না, কেউ কেউ হচ্ছে অন্য অন্য সাবজেক্ট নিলাম, কেউ কেউ হচ্ছে হিস্ট্রি নিলাম। আর হিস্ট্রি যারা নিয়েছো তাদেরকে বলি যে অনেকেই রয়েছে এখানে যাদের হিস্ট্রি হয়তো ভালো লাগে না কিন্তু কী করবো চাপে হচ্ছে হিস্ট্রি নিয়ে নিতে হচ্ছে, বা কোনো না কোনোভাবে হচ্ছে আমরা বাধ্য হলাম, বাধ্য হয়েছে হিস্ট্রিটা নিলাম, আর হিস্ট্রি ভালো লাগে না। এই কথাটার হচ্ছে পিছনের কারণ কী, এই কথাটা যদি আমরা অ্যানালাইজ করে দেখতে চাই হিস্ট্রি আমাদের ভালো লাগে না কেন, তো এটার উত্তরে আমরা এটাই পাবো যে হিস্ট্রি আমরা বুঝতে পারি না, এত বড় বড় জিনিস কী করে হচ্ছে মনে রাখবো, তাই না? এত বড় বড় জিনিস, এত বড় বড় প্রশ্ন, এত বড় বড় উত্তর কী করে মনে রাখবো, ভালো লাগে না তো কী করে পড়বো, এরকম ভালো লাগে নাকি, হ্যাঁ শেষ শেষ হিস্ট্রি শেষ, এইটা তো মনে হয় তো মন খুলে বলো, মন খুলে বলো যে যে আছো দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে হ্যাঁ আমার হিস্ট্রি ভালো লাগে না, তার কারণ কি আমরা হিস্ট্রি বুঝতে পারি না। আর আজকের এই ক্লাসে আমি কী বলবো যে হিস্ট্রি বুঝতে পারবে না আর এই জিনিসটা হবে না, কারণ কি হিস্ট্রি এবার থেকে হচ্ছে করাবো আমি। এখানে একটা সিম্পল কথা বলে নিচ্ছি, তোমরা কি হিস্ট্রি হচ্ছে একটা এমন একটা সাবজেক্ট না যেখানে তুমি হচ্ছে পাবে হচ্ছে পিওর ফ্রেন্ডশিপ, কোথায় গেলো পিওর ফ্রেন্ডশিপের গল্প পাবে কোথা থেকে, যেমন হচ্ছে তোমরা হচ্ছে RRR সিনেমাটা দেখেছো তো, দেখেছো তো, রামচরণ আর NTR হচ্ছে পিওর ফ্রেন্ডশিপ, এরকম হচ্ছে পিওর ফ্রেন্ডশিপের গল্প পাবে, পিওর লাভ স্টোরির গল্প পাবে, পিওর হচ্ছে তোমরা এখানে পাবে কি পিওর হচ্ছে ফার্জি দেখেছো তো, ওরকম চিটিংয়ের গল্প পেয়ে যাবে, ফার্জি এখন নতুন শাহিদ কাপুরের হচ্ছে না, ওরকম চিটিংয়ের গল্প পেয়ে যাবে, তোমরা হচ্ছে থ্রি ইডিয়টের মতনও বন্ধুত্বর হচ্ছে পুরো হচ্ছে উদাহরণ এখান থেকে পাবে, তারপরে কি ফাইটিং ইতিহাস পড়বে আর ফাইটিং পাবে না, এটা কি হতে পারে, তো এখানে পিওর ফাইটিংয়ের মতন গল্প পাবে, আর কি পাবে, আর পাবে হচ্ছে ইমোশনাল লাভ স্টোরিও পাবে, সব কিছু থাকবে, সব কিছু, কোনো কিছু এখান থেকে হচ্ছে মিসিং হবে না। ব্যাকগ্রাউন্ডে কী গান বাজছে, চিরদিনই আমি যে তোমার, এটা বাজছে হচ্ছে কারণ কি আমাদের পাশে না হচ্ছে অন্নপূর্ণা পুজো, জানি না মাইকে বোধহয় সাউন্ডটা ক্যাচ করছে, যে ভালো পড়তে পড়তে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মিউজিক নিয়ে পড়বো। তো এই হচ্ছে ব্যাপার, আর এইগুলো সব কিছু কিন্তু আমরা কি রিলেট করতে পারবো। একটা জিনিস তোমরা হচ্ছে মাথায় রাখবে যে এইগুলো আমি বলছি কেন, দেখো
যখন সিনেমা কেউ বানায় না, তো তখন হচ্ছে কোথাও না কোথাও থেকে কোনো না কোনো হচ্ছে স্টোরি থেকে ইন্সপায়ার হয়, কোথাও না কোথাও কিছু দেখেছে বা কোথাও না কোথাও কিছু হয়েছে। তো এইসব গল্পগুলো বাহুবলীর মতন সিনেমা, আর মতন সিনেমা কোথা থেকে হিস্ট্রি থেকেই এসছে, হিস্ট্রির কোনো না কোনো রেফারেন্স তুলে নেই সেইগুলো থেকে হচ্ছে এই সব ঘটনাগুলো হচ্ছে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে, এই সব সিনেমাগুলো হচ্ছে বানানো হচ্ছে। আর যখন আমাদের এই সব সিনেমাগুলো ভালো লাগছে, তো আমাদের হিস্ট্রি ভালো লাগবে না। প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা হচ্ছে আমরা কোথাও আমাদের বুঝতে সমস্যা হয়েছিল, আমাদের হচ্ছে এক্সপ্লেন ঠিকঠাকভাবে করা হয়নি। তো আজ থেকে এই সমস্যাটা হবে না। ইলেভেন টুয়েলভের বেশিরভাগ আমি দেখেছি যারা হচ্ছে পড়তে যাও, তো এই কথাগুলো বলছি বলে মনে হচ্ছে একটুখানি ক্লাসটা বড় হচ্ছে না? তো ফার্স্ট ক্লাস, তো এইগুলো একটুখানি ক্লিয়ার করে নাও, তারপরে তো পুরো হচ্ছে টপিকের মধ্যেই আসবো, তো কিছু না। আমরা যখন যাই তখন আমাদের কী করা হয় বেশিরভাগ, যে আমাদেরকে নোটস দিয়ে দেয়, নোটস পড়ো, মুখস্থ করো, হচ্ছে এক্সামে লিখতে দাও, লিখে দিয়ে আসো। এরমভাবে কী করে হবে আমি বুঝলাম না ব্যাপারটা, আমি জানলাম না ভেতরের মধ্যে কী মশলা রয়েছে। সিনেমার হচ্ছে প্রত্যেকটা জিনিস যখন ওয়েব সিরিজ দেখি, পুরো যে প্রত্যেকটা স্টোরিকে হচ্ছে ভালোভাবে এক্সপ্লেন করা হয়, প্রত্যেকটা স্টোরি হচ্ছে ফুটে ওঠে। ঠিক আছে, এইখানে হচ্ছে আমরা ফুটে উঠলাম না, এখানে হচ্ছে ফুটে ফুটিয়ে তোলানো হলো না। কী বলো যে তুমি হচ্ছে উত্তর লিখতে হবে, তুমি মুখস্থ করে যাও গতি। তো এইভাবে পড়লে ইটিরিয়াস ভালো লাগবে না। নোটস তো থাকবেই, কিন্তু বোঝাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, নোটস তো থাকবেই, বোঝাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ইতিহাস আর একটা এমন সাবজেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের এইগুলো হচ্ছে টপিকের মধ্যেই থাকবে। ইতিহাস হচ্ছে একটা এমন সাবজেক্ট, ইতিহাস কী, ইতিহাস কি যে কোনো জিনিস তুমি হচ্ছে লিখে দেবে, কী হচ্ছে পুরনো জিনিসের ব্যাপারে লিখে দেওয়া হবে, সেটাই কি ইতিহাস? সেটা কখনো ইতিহাস নয়। ইতিহাস হচ্ছে যেই ঘটনাটা এখানে লেখা হবে, প্রত্যেক ইতিহাস বইতে যে যে রাইটার লিখেছে সব কিছু, এই যা লিখেছে এইগুলো কিন্তু যুক্তি তথ্যর ওপর ভিত্তি করে প্রমাণ সহকারে এইগুলো পাওয়া গেছে। এবার প্রমাণ কী করে পেয়েছি, কোন কোন টাইমের হচ্ছে কী কীভাবে প্রমাণ, প্রমাণ হচ্ছে একদম হচ্ছে প্রাচীন ইতিহাসে মাটির তলা থেকে যেই সব জিনিসগুলো পেলাম, কোথাও একটা কোনো মানুষ হচ্ছে মারা গেছে আজ থেকে বহু বছর আগে, ঠিক আছে, সেই মানুষের হাড় একটা পাওয়া গেল, একটা হাড় পাওয়া গেল, ঠিক আছে, হাড় এরকমই হবে, ঠিক আছে, একটা হাড় পাওয়া গেল, সেই হাড়টা টেস্ট করা হলো ল্যাবে নিয়ে গিয়ে, সেই হাড়টা টেস্ট করা হলো, সেই হাড়টা থেকে বোঝা গেল সেই মানুষটা কিরম ছিল, ঠিক আছে, সেখানে মানুষের হাইট কত ছিল, এজ কত ছিল, কত বছর আগে কী কী বৈশিষ্ট্য ছিল, সেইগুলো হচ্ছে সেই ল্যাব থেকে হচ্ছে টেস্ট করা হলো। কোথাও একটা মাটির ভাঙা কিছু টুকরো পাওয়া গেল, সেইগুলোকে টেস্ট করা হলো, সেইগুলোকে টেস্ট করে হচ্ছে ব্যাখ্যা করা হলো যে এরা কী, মানে সেই মাটিটা থেকে এই জিনিসগুলো পাওয়া যাবে যে সেইখানে হচ্ছে জলের উপস্থিতি কেমন ছিল। এবার কী করে বুঝলো, সেই মাটিটার টেস্ট করবো, টেস্ট করা হবে যখন, তখন কী হবে সেইখানে ওই যে মাটিটার লেন্থ থেকে, মাটিটা কিরম টাইপের মাটি, সেইটা থেকে বোঝা যাবে যে ওইখানে জলের পরিমাণ কেমন ছিল, মাটির ডিজাইনগুলো কেমন, কতগুলো পাওয়া যাচ্ছে, সেই হচ্ছে সেই পাত্রগুলো, মাটির তো পাত্র আছে, সেই পাত্রগুলো পাওয়া যাচ্ছে কেন, সেখান থেকে পারিপার্শ্বিক অবস্থা কিরম ছিল, এইগুলো সব কিছু হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। ইতিহাস মানে যে শুধু আমরা এই যে পড়লাম আর হচ্ছে মুখস্থ করলাম এরকম ব্যাপার থাকে না। ইতিহাসে যখন কেউ গবেষক হবে তখন দেখবে যে তাকে হচ্ছে কত ধরনের রিসার্চ করতে হবে, এই সবের ওপর রিসার্চ করে করে হচ্ছে ইতিহাস তৈরি হয়, ঠিক আছে। ইতিহাস যে শুধু এরকম যেই ব্যাপারটা এসে গেছে যে নোটস মুখস্থ করা লেখো, মোটেই নয়, ইতিহাসে গবেষণা আছে, ইতিহাস প্রমাণের ওপর, তথ্য প্রমাণের ওপর ভিত্তি হয়ে তৈরি হয় ইতিহাস। ইতিহাস কোনো গল্প কথা নয়, এটাই হচ্ছে ব্যাপার। তো ইতিহাস নিয়ে হচ্ছে এইটুকুন ক্লিয়ার করবো, এরপরে হচ্ছে আমরা আসবো হচ্ছে তোমাদের টপিকে, তোমাদের টপিকটা কী রয়েছে। কিন্তু তার আগে তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে তুমি কোথা থেকে দেখছো, তোমার স্কুলের নাম এবং হচ্ছে তোমার নাম অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর একটা জিনিস, এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসের হচ্ছে পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে থেকে পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপ হচ্ছে ডেসক্রিপশান বক্সে তো রয়েছে লিঙ্কতে। আর তাছাড়া ডেসক্রিপশান বক্স ছাড়া তোমরা হচ্ছে যারা টেলিগ্রামে আছো তারা হচ্ছে @TradingBangla লিখলেই হচ্ছে সেখান থেকে তোমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে হচ্ছে এন্টার করে যেতে পারবে। তো সেখান থেকে পিডিএফ যাদের দরকার তারা হচ্ছে নিয়ে নিও, কোনো ব্যাপার না, সব কিছু হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য। আর আমাকে কোথায় পাবে, আমাকে তো এখানে পেয়ে গেলেই, কমেন্ট বক্সে আমার সঙ্গে কথা বলতে পারো, টেলিগ্রামে কথা বলতে পারো, তাছাড়া হচ্ছে আমার FBID লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে পেয়ে যেতে পারো, কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করি সবার উত্তর দেওয়ার, ঠিক আছে। আর ইনস্টাগ্রাম ওর আইডিও রয়েছে, সব কিছু রয়েছে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। তো চলো হচ্ছে শুরু করে দেওয়া যাক হচ্ছে ডাইরেক্ট, ফার্স্টে আমরা দেখবো যে কী কী পড়বো, দেন তারপরে ডিটেলস টপিক ওয়াইজ টপিক হচ্ছে আমরা আরও হচ্ছে এক্সপ্লেন করবো। তো কী প্রথম প্রথম রয়েছে যে টপিকটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার ওয়ানে রয়েছে, ঠিক আছে, CH1 চ্যাপ্টার ওয়ানের হচ্ছে Part 1 ক্লাস আজকে, ঠিক আছে। ইতিহাসের চেতনা, আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি, ঠিক আছে, ইতিহাসের চেতনা, ইতিহাসটা কী জিনিস, ইতিহাসের চেতনা, আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি,
চেতন, ঠিক আছে? তো হ্যাঁ, আরেকটা জিনিস, যে তোমরা আমাকে তো কমেন্ট করো যে ইংলিশ টার্মগুলো হচ্ছে আমি বলে দেবো, যাদের হচ্ছে ইংলিশ ভার্সন কোনো প্রবলেম আর কোনো কিছু ব্যাপার নেই, এখান থেকে দেখলে তোমাদের ইংলিশ টার্মগুলো বুঝতে পেরে যাবে। বাংলা তো আমরা জানি, বাংলা হচ্ছে তাই জন্য হচ্ছে ক্লাসে এন্টার করেছি, বাংলা দেখে নেবো, ইংলিশ টার্মগুলো দেখে নেবো। জাস্ট হচ্ছে যার কাছে যেই রাইটারের বই রয়েছে না কেন, তোমরা হচ্ছে পড়ে নেবে, পড়ে নিয়ে হচ্ছে বুঝে নেবে, বুঝে নিয়ে হচ্ছে হয়ে গেল, লিখে দেবে। যেই মাথায় আমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকবে, যেই লিখবে পুরো দেবো, সব শর্টেড, কোনো ব্যাপার না। যখন বুঝে বুঝে আমরা লিখবো না, বুঝে নেবো, মাথার মধ্যে সেট হয়ে যাবে, তখন হচ্ছে লিখতে উত্তর আমাদেরকে মুখস্থ করতে হবে না। এমনি মাথার মধ্যে সব সিনেমার মতো, সিনেমার প্রত্যেকটা লাইন যেমন হচ্ছে মনে থাকে, তো সেরকম হচ্ছে ইতিহাস আমাদের মনে থাকবে। খাতায় হচ্ছে সিনেমার মতন আমরা লিখে দিয়ে আসতে পারবো, আর যখন হচ্ছে ভালোভাবে লিখে দিয়ে আসতে পারবো, তখন নম্বর ক্যারি কোনো ব্যাপার না, ঠিক আছে? ইতিহাসের চেতনা, আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি, এটাই হচ্ছে আমাদের টপিক আজকে। তো প্রথমেই একটা জিনিসে আসে যে এই হিস্ট্রি কথাটা এলো কোথা থেকে, কোথাকার ওয়ার্ড এই হিস্ট্রি কথাটা এসছে হচ্ছে গ্রিক থেকে। গ্রিকের মানুষেরা হচ্ছে প্রথম হচ্ছে এই ইতিহাসকে হচ্ছে ইতিহাস নিয়ে তারা হচ্ছে লিখেছে, ইতিহাস সম্পর্কে লিখেছে, পুরাতন জিনিসকে হচ্ছে কীভাবে ইতিহাসের আন্ডারে নিয়ে আসা যাবে, ইতিহাসের সংজ্ঞা হচ্ছে তারা প্রথম দিয়েছে। তো কোথা থেকে এসছে, এটা হচ্ছে গ্রিক থেকে এসছে। আর এর কথার হচ্ছে অর্থ কী, এই ইতিহাসের কথাটা আছে এটার অর্থ কী, এর অর্থ হচ্ছে অনুসন্ধান করা, গবেষণা করা, আবিষ্কার করা। তো হিস্ট্রি নিয়ে আমরা হচ্ছে দেখবো ফার্স্টে যে হিস্ট্রি কোথা থেকে এসছে এবং হচ্ছে এর অর্থগুলো কী কী ডেফিনেশান দিয়েছে সেইটা হচ্ছে আমরা ফার্স্টে দেখবো, তাই না? যেই সাবজেক্টটা পড়ছি সেটা কোথা থেকে এলো ওয়ার্ডটা সেটা দেখবো না, সেটা দেখবো ফার্স্টে। দেন তারপরে যেখানে আসবো সেটা হচ্ছে কি, প্রাচীন যুগের বিভাজন, প্রাক ইতিকথা, প্রায় ইতিকথা আর হচ্ছে ইতিহাস, সরি প্রাক ইতিহাস তোমার হচ্ছে প্রায় ইতিহাস, ঠিক আছে, আর হচ্ছে ইতিহাস। তো তার মানে কি, ডিভিশন অফ এনসেন্ট পিরিয়ড, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হচ্ছে হিস্ট্রি। আচ্ছা, এখানে আমি একটা কথা তোমাদেরকে জিজ্ঞেস করবো, যে সেটা হচ্ছে কি, আজকে এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের পুজো হচ্ছে বলে একটুখানি বক্স ফক্স জেবিএল ফেবিএল সব কিছু তো বুঝতেই পারছো, তো তার জন্য হয়তো হালকা হালকা বেসের আওয়াজটা নিচ্ছে। তো ফার্স্ট ক্লাসে হচ্ছে একটুখানি হচ্ছে এই সমস্যাটা এসে গেল, বোধহয় খুব একটা সমস্যা হবে না। যারা হচ্ছে হেডফোনে দেখছো, হেডফোনটা যদি খুলে দাও তাহলে হচ্ছে আর কিছু সাউন্ড প্রবলেম হবে না। আর যারা হেডফোনে দেখছো তারও কি কোনো কিছু সাউন্ড প্রবলেম হচ্ছে ফিল করছো, যদি করো আমাকে হচ্ছে কমেন্টে জানিও, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, মেন হচ্ছে কি, প্রাচীন ভারতের ইতিহাসটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হবে, ঠিক আছে? প্রাচীন ভারতের ইতিহাসকে, মানে ইতিহাসকে যদি আমরা দেখি তো তিনটে ভাগে ভাগ করা যায়, প্রাচীন ভারতের, মধ্য ভারতের আর হচ্ছে আধুনিক ভারতের। আধুনিক ভারত বলতে কি, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফুদ্ধ যেগুলো রয়েছে সেগুলো পাবো হচ্ছে আধুনিক ভারতের, মধ্য ভারতের ইতিহাস পাবো, এবং প্রাচীন ভারতের ইতিহাস বলতে কি যেটা হচ্ছে এখন আমরা পড়বো, এই সব খনন ফননের মধ্যে দিয়ে যেই সব জিনিসপত্রগুলো উঠে এসছে সেইগুলো হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে পড়বো। এই প্রাচীন ভারতের ইতিহাসকে আবার তিনটে ভাগে ভাগ করে দেওয়া যায়, কী কী, একটা হচ্ছে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হচ্ছে হিস্ট্রি। প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হচ্ছে হিস্ট্রি, ইংলিশের জন্য বললাম। এবার যদি বাংলা এটাকে বলা হয় তাহলে কী হবে, এটা হচ্ছে প্রাগৈতিহাসিক, প্রায় ঐতিহাসিক এবং হচ্ছে ঐতিহাসিক, ঠিক আছে? প্রাগৈতিহাসিক, প্রায় ঐতিহাসিক এবং হচ্ছে ঐতিহাসিক, তিনটে ভাগ, হিস্ট্রিকে তিনটে ভাগে ভাগ করে আলোচনা করা যায়, ঠিক আছে? প্রাগৈতিহাসিক, প্রায় ঐতিহাসিক এবং হচ্ছে ঐতিহাসিক। প্রি হিস্ট্রি একদম প্রথমকার, ঠিক আছে, যখন মানুষ হচ্ছে লিপি পিপিও ব্যবহার করতে পারেনি, ঠিক আছে, লিপি টিপির এইসবগুলো ব্যবহার করতে পারেনি। তারপরে আছে প্রোটো হিস্ট্রি, লিপি তো পেয়ে গেছে, সেই লিপিগুলোকে উদ্ধার করতে পারেনি, সেটা সেই টাইমটাকে হচ্ছে প্রোটো হিস্ট্রি বলবো। এটা হচ্ছে উদাহরণ হিসেবে দেখতে গেলে কী বলবো, যে এই যেমন হচ্ছে তোমরা হচ্ছে হরপ্পার, হরপ্পার টাইমে লিপিগুলো তো পাওয়া গেছে, মানে লিপি বলতে ওদের সব কিছু লেখাপত্র, লেখাপত্র সেই ওয়ার্ডগুলো, অবাক অক্ষ যখন আমাদের হচ্ছে লিপি, তো তাদের হচ্ছে সেই হরপ্পার লিপিগুলো, লিপিগুলো পাওয়া গেছে কিন্তু এখনও এর পাঠোদ্ধার হয়নি। তো এই টাইমটাকে হচ্ছে ভাগ করে নিয়েছে, এই এরকম সময়টাকে যখন হচ্ছে বিভিন্ন লিপি পাওয়া যাচ্ছে সেগুলোর পাঠোদ্ধার হচ্ছে না, সেইটাকে কোন সেই সেই টাইমটাকে একটা হচ্ছে ভাগের মধ্যে এনেছে। তো সেইটাকে কী হলো, সেটাকে বলা হচ্ছে প্রোটো হিস্ট্রি। তো এটাকে আরেকটুভাবে ভালোভাবে এক্সপ্লেন করলে কি, আমার বিভিন্ন কিছু, সবার কাছে ল্যাপটপ ডেস্কটপ তো আছে, তো বিভিন্ন তো ছবি ফবি কি বিভিন্ন কাজে হচ্ছে বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন জিনিস ডাউনলোড করে রাখি, তো বিভিন্ন ফোল্ডার ফোল্ডার বানাই না, সেই ফোল্ডারের মধ্যে এইসব জিনিসগুলো থাকে, এইখান থেকে এতটা সিলেবাসটা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে রাখে, তো সেরকমই ব্যাপার। তো হিস্ট্রিটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে প্রাগৈতিহাসিক, একদম প্রাচীন হিস্ট্রিটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, প্রাগৈতিহাসিক, প্রায় ঐতিহাসিক এবং ঐতিহাসিক, তিনটে ফোল্ডার, তিনটে ফোল্ডারের মধ্যে তিনটে সময়কালের হচ্ছে বিভিন্ন সময় অনুযায়ী হচ্ছে ভাগ করেছে, করে হচ্ছে আলোচনা করেছে, ঠিক আছে? প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হচ্ছে হিস্ট্রি।
তো প্রি হিস্ট্রিকে আবার হচ্ছে তিনটে ভাগে ভাগ করে আলোচনা করাবে, সেটা হচ্ছে কি প্রাচীন প্রস্তর যুগ, ঠিক আছে, মধ্য প্রস্তর যুগ আর হচ্ছে নবপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগকে কী বলে? প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ আর হচ্ছে নিওলিথিক এজ, প্রাচীন প্রস্তর যুগ। এখানে হচ্ছে আমরা পাবো যে কি পাথর মানুষ হচ্ছে প্রথমে কি প্রথমে কি বড় এখনকার মতো প্রথমে কি নতুন নতুন ছুরি, নতুন নতুন কাঁচি, ব্লেড সব কিছু পেয়ে গেছিলো? আরে না না, প্রথমে পেয়েছিল হচ্ছে পাথর। পাথরকে হচ্ছে কেটে কুটে অস্ত্র বানিয়েছিল, সেই অস্ত্র দিয়ে হচ্ছে তোমার মাংস পাংস তারা প্রথমে কি প্রথমে হচ্ছে শিকার করেই খেত। তো মাংস পাংস হচ্ছে সেই অস্ত্র দিয়ে হচ্ছে কেটে কুটে খেত, পাথরের বানানো অস্ত্রগুলি দিয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে আস্তে আস্তে কি লোহা পেলো হচ্ছে লাস্টে, তারপর তামা ফামা দিয়ে বানালো হচ্ছে অস্ত্র, ঠিক আছে, ব্রোঞ্জ বানালো, তাম্র ব্রোঞ্জ যুগ যেইগুলোকে পাবো। তো সেইগুলোর ভাগই যে কোন টাইমে কী পেয়েছে, এই পাথরের টাইমটাকে হচ্ছে বলা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, পাথর থেকেই প্রস্তর আসছে, ঠিক আছে। তো ইংলিশে বলা হচ্ছে পলিওলিথিক এজ, তারপরে কি মধ্যপ্রস্তর যুগ, তারপরে কি নবপ্রস্তর যুগ। তো এরকমভাবে ভাগ করে করে বিভিন্ন টাইমে যেই বিভিন্ন অস্ত্রগুলো পেয়েছিল মানে বানিয়েছিল, তো সেইটার উপর ভিত্তি করে এই আলোচনাটা হবে। এইগুলো হচ্ছে আমরা দেখবো। তারপরে কি পাবো যে ইতিহাসের আদি উপাদান ও তার প্রকৃতি, আর্লি সোর্স অফ হিস্ট্রি অ্যান্ড দেয়ার নেচার, ঠিক আছে, আর্লি সোর্স অফ হিস্ট্রি অ্যান্ড দেয়ার নেচার। তো এইটা নিয়ে হচ্ছে আমরা পাবো যে কী কী উপাদান, কোন কোন উপাদানগুলোর মধ্যে কোন কোন জিনিসপত্রগুলোর ওপর ভিত্তি করে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি, সেইগুলো হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে। দেখো, যেমন হচ্ছে ঐতিহাসিক যুগ বা প্রাচীন ভারতে তিনটে ভাগ, তো প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হচ্ছে হিস্ট্রি, ঠিক আছে, বা বাংলায় বলা হচ্ছে যেটাকে ঐতিহাসিক যুগ। এই ঐতিহাসিক যুগে কিন্তু লেখাপত্রগুলো সব কিছু রয়েছে, লেখাপত্র বিভিন্ন বিভিন্ন বই পাচ্ছি, যে বই থেকে হচ্ছে আমরা জানতে পাচ্ছি যে এই সময় রাজারা কেমন ছিল, সেখানের হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল, সেখানের প্রকৃতি কেমন ছিল, তো সব কিছু আমরা জানতে পারছি। কিন্তু এই দুই জায়গার হচ্ছে প্রোটো হিস্ট্রি আর প্রি হিস্ট্রি, যেটা তোমার হচ্ছে প্রায় ঐতিহাসিক এবার হচ্ছে প্রাগৈতিহাসিক, এই দুটো টাইমের কোনো হচ্ছে বইপত্র পাচ্ছি না। তো এই দুটো টাইম সম্পর্কে আমরা জানতে গেলে কিসের ওপর ভিত্তি করে জানবো? তো এই দুটো টাইমের হচ্ছে ওপর ভিত্তি করে জানবো, যে এই দুটো জিনিসের ওপর, প্রি হিস্ট্রি আর প্রোটো হিস্ট্রি। ইতিহাস সম্পূর্ণভাবে প্রত্নতত্ত্ব বা পুরাতনতত্ত্বের ওপর হচ্ছে নির্ভর করছে। তো এটার মানে কি, প্রত্নতত্ত্ব বা পুরাতনতত্ত্ব হচ্ছে আর্কিওলজি, এইটার ওপর ভিত্তি করেছে আমরা এই টাইমের ইতিহাস জানতে পারি। অর্থাৎ ভাবো যে এত পুরনো ইতিহাস, তখন কোনো বইপত্র ছিল না, তো তাহলে তখন কী ছিল, তখন ভারতের অবস্থা কী ছিল, তখন পৃথিবীর অবস্থা কী ছিল, কী করে আমরা জানবো, তাই না? পুরো হচ্ছে কিউরিয়াসিটি এসে এলো, কী করে আমরা জানবো? তো সেইটা জানার জন্য কিসের ওপর নির্ভর করতে হয়, আর্কিওলজির ওপর। আর্কিওলজিকে বাংলায় কী বলে, প্রত্নতত্ত্ব বা পুরাতনতত্ত্ব, ঠিক আছে। এই ওপরে ভিত্তি করে হচ্ছে আমরা ইতিহাস সম্পর্কে জানবো। এই প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতত্ত্ব আর্কিওলজি আর্কিওলজির মধ্যে কী কী থাকে, কোন কোন জিনিসগুলোকে মিলিয়ে হচ্ছে আর্কিওলজি হয়, জীবাশ্ম, ফসিল, আর ফসিল রূপম ইসলাম নয়, নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু নিলিয়ে দিও না, এটা হচ্ছে জীবাশ্ম। মাটির তলে সব কিছু চাপা পড়ে যায় না, জিওগ্রাফিতে আমরা পড়েছি না, মাটির তলে অনেক কিছু চাপা পড়ে গেল, কিংবা হচ্ছে দেয়ালেকে চিপকা চিপকি, চিপকা চিপকি কথাটা হচ্ছে ইয়ে পেয়েছি হচ্ছে আমি তোমাদের অর্ণব স্যার থেকে। অর্ণব স্যার জয় স্যার হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স করাচ্ছে, আর হচ্ছে যারা বায়োলজি করছে তাদের হচ্ছে ডক্টর এবি স্যার হচ্ছে তোমাদের বায়োলজি করাচ্ছে, আর আমি তো ইতিহাস করাচ্ছি, সুমায় স্যার তোমাদের হচ্ছে ফিজিক্স করাচ্ছে, ঠিক আছে। তো এই চিপকা চিপকি কথাটা হচ্ছে আমি তোমাদের অর্ণব স্যার থেকে পেয়েছি। তো এই জীবাশ্ম জিওগ্রাফিতে পড়েছি না, চিপকে গেছে গিয়ে ছবি পেয়ে গেছি, তো এরকম গিয়ে চাপা পড়ে গেছে, চাপা পড়ে ওঠার পর সেখানে হচ্ছে একটা লেয়ার আছে বা সেখানে সেই সব হাড়পত্রগুলো রয়েছে, চাপা পড়া মানুষের মাথার খুলি রয়েছে, চাপা পড়া আরও কিছু বিভিন্ন এভিডেন্স রয়েছে, সেইগুলোকে যখন হচ্ছে খুঁড়ে পাওয়া গেছে, সেইগুলোকে টেস্ট করে দেখা গেছে এটা এত বছরের পুরনো, এইখানের পরিস্থিতি এরম ছিল, ওই সব ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করে করে যেইগুলো পাওয়া গেছে, সেইগুলো থেকে তৎকালীন সময় কিরাম ছিল সমাজ, সেইগুলো যখন লেখা হয়েছে, সেই ইতিহাসটা যখন তোলা হয়েছে, সেইগুলো কোথা থেকে পাচ্ছি, জীবাশ্ম থেকে। এটা কিসের উপাদান? এটা হচ্ছে প্রত্নতত্ত্বের উপাদান, প্রত্নতত্ত্ব বলতে আর্কিওলজি, ঠিক আছে। আর্কিওলজির একটা উপাদান কি, জীবাশ্ম। এছাড়া কি, প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রব্যাদি প্রভৃতি বিষয়, প্রাচীন ভারতের ব্যবহার্য বিভিন্ন হাতিয়ার। এখানে ব্যাপার কি, যে প্রাচীন ভারতের মানুষেরা কোন কোন হাতিয়ার ব্যবহার করতো, হাতিয়ার বলতে কি ওই অস্ত্র শস্ত্র ব্যবহার করতো, ঠিক আছে। কখন হচ্ছে পাথর, মানে শুধু পাথরের হাতিয়ার ব্যবহার করা হচ্ছে, কখন হচ্ছে ভোতা হাতিয়ারগুলো হচ্ছে ভোতা, আবার কখন হচ্ছে ধারালো ছুঁচালো, অর্থাৎ আপডেট হচ্ছে। প্রথমে যেই অস্ত্রটা তারা ব্যবহার করছে, যে কোনো প্রথমে আমরা যখন ফোন পেয়েছিলাম সে ফোনটা কিরাম ছিল,
এখনকার মতো স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, অ্যাপেল, আপডেট অ্যান্ড্রয়েড 11, উইন্ডোজ 11 হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ আমরা পেয়ে গেছিলাম প্রথমে, ল্যাপটপ কম্পিউটার না পুরোনো ছিল না, একদম প্রথমকার কম্পিউটার দেখলে কি এই বড়ো কম্পিউটার ঘরের মতন একটা সাইজের, দিয়ে তার সাথে আপডেট হতে 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 এখন কত সুন্দর পেয়েছি। ফোন তখন কেমন ছিল, এখন তো ফোনের মধ্যে দিয়ে ক্লাস হচ্ছে, তাই না? এত সুন্দর ক্যামেরা, ও কি লাগছে ক্যামেরা সুন্দর, তখন কি ছিল এটা না, আপডেট হতে হতে এসছে। তো সেরকম যদি ইতিহাসের ক্ষেত্রে দেখি, ইতিহাসের ক্ষেত্রে তো সব কিছু আপডেট হতে হতে এসছে। প্রথম দিনই কি একদম ভালো সুন্দর অস্ত্র শস্ত্র পেয়ে গেছিলাম? না, প্রথমে পেছনে হচ্ছে পাথর, পাথর দিয়ে হচ্ছে বিভিন্ন অস্ত্র বানানো হয়েছিল, তারপর সেগুলো আপডেট হতে 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 লাস্টে হচ্ছে লোহার অস্ত্র, চকচকে চকচকে থাকে তামার অস্ত্র, তো এরকমভাবে হচ্ছে আপডেট হয়েছে, ঠিক আছে? সেইগুলো সেইগুলো হচ্ছে কি, সেইগুলোর উপর ভিত্তি করে যখন পাথরের অস্ত্র পাওয়া গেছে, সেই অস্ত্রগুলো কেমন ছিল, অর্থাৎ সেই অস্ত্র থেকে হচ্ছে আমরা দেখবো যে অস্ত্রগুলো ভোঁতা, তাহলে সেই কারণে তখনকার মানুষেরা কতটা পুরনো ছিল, এইগুলো দেখে দেখেও হচ্ছে সেই ইতিহাস সম্পর্কে জানা যায়। সেই অস্ত্রের উপর ভিত্তি করে, সেই অস্ত্রগুলো দেখে হচ্ছে অ্যানালাইজ করে তৎকালীন ইতিহাস লেখা হচ্ছে। এটা কিসের মধ্যে পড়ছে? এটা হচ্ছে প্রত্নতত্ত্বের মধ্যে পড়ছে, আর্কিওলজিক এভিডেন্সের মধ্যে পড়ছে, ঠিক আছে? কী কী বললাম, জীবাশ্ম পেলাম, এই যে পুরাতন অস্ত্র শস্ত্রগুলো যেগুলো পাচ্ছি সেইগুলো গুহচিত্র, ঠিক আছে? লিখিত এভিডেন্স ছাড়া যেগুলো বাকি পাচ্ছি সেগুলো গুহচিত্র, মানে গুহার মধ্যে ওপরে যে চিত্র ছবি ফবি আঁকা রয়েছে সেইগুলো থেকে তৎকালীন মানুষ যে ছবি আঁকছে, ঠিক আছে? লিখতে তো পারছে না, ছবি আঁকছে, সে কিসের ছবি আঁকছে, এবার কেন আঁকছে, মানে কি কোন একটা দেবতা রাখছে না কিসের আঁকছে, কি এই পশু রাখছে, তাই সেই পশুর উপর কেন ছবিটা আঁকছে, কী কী কালি তারা ব্যবহার করছে, এই কালিগুলো কোথা থেকে পেল, এইগুলো থেকে তৎকালীন ইতিহাস সম্পর্কে দেখা যাচ্ছে কতটা তারা আপডেটেড ছিল যে এই সকল কালিগুলো বানিয়ে ফেলছে। এইগুলো দিয়ে হচ্ছে ইতিহাস রচনা হচ্ছে। এবং সমাধি আর মন্দির থেকে, সমাধি বলতে পিরামিড, তারপরে এই সবগুলো বিভিন্ন সমাধি মানুষের বানানো হচ্ছে, তো সেই সমাধিগুলো হচ্ছে কতটা আর্কিওলজি কতটা ডেভেলপ সেখানকার, কত সুন্দর কত উঁচু হচ্ছে পিরামিড বানিয়ে ফেললো, তার মানে কোন মিস্ত্রি ছিল, কী ছিল, সেই ইঁটগুলোকে টেস্ট করে সেই পিরামিডগুলো কত বছরের পুরনো, কেনই বা সেইগুলোকে মানে পিরামিডের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলছি, কেনই বা তাদেরকে হচ্ছে মোমের আবরণে আটকে রাখা হতো, কিছু তো একটা তাদের মধ্যে সেন্স ছিল, পুড়িয়েও তো দিতে পারতো, কিন্তু এইগুলো করছে কেন, রাজার প্রতি তাদের কী বিশ্বাস ছিল, সেইগুলো সেই ইঁটপত্র সেখানের আশেপাশে রাখা জিনিস রাজার পাশে হচ্ছে তার প্রয়োজনে তার কাছের জিনিসগুলো হচ্ছে রেখে দিচ্ছে ওখানে, তার থেকে কী বোঝা যাচ্ছে যে তার বিশ্বাস করছে। আরও বিভিন্ন উদাহরণ পাওয়া যাচ্ছে যেগুলো থেকে আমরা বুঝতে পারছি যে তখনকার মানুষরা বিশ্বাস করছে যে মরার পরেও যে একবারে শেষ হয়ে গেলে সেরকম ব্যাপার না, সে আবার ফিরে আসবে, তার এই জিনিসপত্রগুলো তাদের ভাবধারা তাদের চিন্তাধারা সম্পর্কে আমরা এই সকল জিনিসপত্রগুলো থেকে জানতে পারছি। মন্দিরের ধ্বংসাবশেষ, মন্দিরকে কোথায় ভেঙে ফেলা হচ্ছে, কোথায় হচ্ছে ইঁটগুলো, কোথায় হচ্ছে তাদের আর্কিওলজিটা কেমন ছিল, কতটা ডিজাইন তারা জানতো মন্দিরের ওপর, কী কীভাবে ডিজাইন করা হয়েছে, এই সকল বিষয়গুলো হচ্ছে ইতিহাসের আন্ডারে পড়ছে। আর এইগুলো সব কিছু কি বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে, বিভিন্ন ল্যাবে পরীক্ষার মধ্যে দিয়ে, টেস্টের মধ্যে দিয়ে সব কিছু হচ্ছে। এইগুলো নিয়ে তর্ক বিতর্ক হয় বিভিন্ন হচ্ছে রিসার্চ সেন্টারে, হচ্ছে তর্ক বিতর্ক হয়, যারা হচ্ছে পরবর্তী সময় পিএইচডি করবে তারা হচ্ছে জানবে যে কীভাবে হচ্ছে এইগুলো নিয়ে গবেষণা হয়, কীভাবে তর্ক বিতর্ক হয়, দিয়ে তারপর সেগুলো যখন সব কিছু হচ্ছে প্রমাণ হয়ে যায় যে না এটা সত্যি, তারপর হচ্ছে আমাদের বইতে আসে। এইভাবে হচ্ছে ইতিহাসগুলো তৈরি হয়েছিল এবং এইভাবে আমাদের বইতে এসেছিলো, দিয়ে তারপরে আমরা এই ইতিহাস পড়ছি। তো আজকে হচ্ছে পড়বো হচ্ছে এই টপিকগুলো। তো জাস্ট একটা ইন্ট্রোডাকশান দিলাম, ইন্ট্রোডাকশান দিয়ে হচ্ছে আমার নোটবুক থেকে তোমাদেরকে চার কিছু এইটা সম্পর্কে, আবার হচ্ছে ফার্স্ট থেকে একটা রিভিশন করবো, রিভিশনে আরও কিছু ডিটেলস দেখবো, দেন হচ্ছে ক্লাসটা আজকে এন্ড হবে, ঠিক আছে? তো এই টপিকগুলো করবো। তো এইগুলো এখন অবধি তোমাদের কিছু ডাউট আছে, হিস্ট্রি কোথা থেকে উঠে এসেছিলো, তার অর্থ কী, হিস্ট্রি তিনটে ভাগে ভাগ হয়, প্রাচীন, মধ্য, আধুনিক। তো সেই প্রাচীন ভারতকে হচ্ছে আবার তিনটে ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তো কি এই তিনটে ভাগ কি, প্রাগৈতিহাসিক, প্রায় ঐতিহাসিক এবং ঐতিহাসিক। তো এইটার ইংলিশ নাম কি, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি, এইগুলো দেখলাম। এই ভাগগুলো সময়কালে কী কী হয়েছে সেইগুলো দেখছি, সেইগুলো আরেকবার দেখব। তারপরে হচ্ছে কি, ইয়ে উপাদান, কোন কোন উপাদান কিসের ওপর ভিত্তি করে ইতিহাসটা রচনা হচ্ছে, ঠিক আছে? প্রাচীন ভারতে যখন হচ্ছে লিপি বই বই পাওয়া যায়নি তখন কি আর্কিওলজির ওপর ভিত্তি করে ইতিহাসটা হচ্ছে। তার মধ্যে রয়েছে কি, জীবাশ্ম রয়েছে প্রাচীন ভারতের ব্যবহার্য বিভিন্ন অস্ত্রাদি রয়েছে, গুহাচিত্র রয়েছে, সমাধি রয়েছে, মন্দির রয়েছে, এইগুলোর ওপর ভিত্তি করে, এটাই হচ্ছে টপিক। বোরিং লাগছে খুব, মনে হচ্ছে পড়বো না, বলো আমাকে, বলো, কমফোর্টেবল,
যা কিছু সুবিধা অসুবিধা সব কিছু হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, চিন্তার কোনো বিষয় নেই। এখানে আমরা সেই সিরিয়াস টিচার নয় যে মুখ ফুলিয়ে পুরো বলবো যে আরে হচ্ছে না কেন, মুখস্থ করে আসতে হবে, মুখস্থই করতে হবে, এটাই হচ্ছে একমাত্র উপায়, মুখস্থ ছাড়া হচ্ছে পড়াশোনা হয় না। না, হাসতে হাসতে বুঝতে বুঝতে এইভাবে পড়বো আমরা, ঠিক আছে? আর অ্যাডিকশান, কেউ কেউ অ্যাডিক্টেড আছো ফোনের প্রতি? আচ্ছা আমার বাবা কি পড়ি মেসেজ করবে বা না, আরে আমার ও পাপা কা পেঁচা হামকো মেসেজ করেগা, দেখনা পড়েগা, এইগুলো করলে না একটা টাইম হচ্ছে সময়টা শেষ হয়ে যাবে, দিয়ে তারপর তখন মনে হবে যে কেন করেছি, ঠিক আছে? আগে হচ্ছে ক্লাস, ইলেভেনে উঠেছো, এখন হচ্ছে চারিদিকে ঘোরা, নতুনভাবে সব কিছু মনে হচ্ছে, জীবন শুরু হয়েছে, ও একটা বাঁধন থেকে ছাড়া, তাই না? বাঁধন থেকে বেশি ছাড়িয়ে চলে গেলে কিন্তু আবার সমস্যা, সব কিছু ঠিক আছে, সব কিছু করতে হবে, কিন্তু লিমিটে পড়াশোনাটা হচ্ছে ইম্পর্টেন্ট। পড়াশোনার জন্যই আজ তোমরা এইসব জিনিসগুলো পাচ্ছ, এইসব জায়গায় এগোতে পারছো যে বাঁধন ছাড়া মুক্ত হতে পেরেছো। আর এই বাঁধন ছাড়া আরও যদি ওপরে উঠতে চাও তাহলে কি পড়াশোনাটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আমরা যদি অন্য কিছু পেয়ে এই পড়াশোনাটাকেই ভুলে যাই তাহলে কি এন্ড হয়ে যাবে, কি যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে নিজেকে নিজেকে হিসেব করে যে আমি বলছি বলে তুমি শুনবে এরকম কোনো ব্যাপার না, এটা হচ্ছে হিসেব করে ক্যালকুলেট করে দেখো যে আজকে তুমি যা পাচ্ছ, যেই হচ্ছে ফ্রিডামটা পাচ্ছ, এটা কার কারণে? তুমি পাস করেছো, ইলেভেন উঠেছো সেই কারণে। আরও যদি ফ্রিডাম পেতে চাও তো আরও ভালো রেজাল্ট করে হচ্ছে এরপরে যখন হচ্ছে কলেজে উঠবে বা ইউনিভার্সিটিতে যে কোনো জায়গায় যাবে তো আরও বেশি ফ্রিডাম, আরও সব কিছু পাবে। কিন্তু যদি অন্য কিছু চক্রে যেইগুলো হচ্ছে এক্সট্রা পাচ্ছ সেইগুলো চক্রে যদি এইটাকে যদি তুমি হাতছাড়া করে দাও, যদি এই জায়গাটাকে উইক করে ফেলো, তাহলে কি সেইগুলো আর পরবর্তী সময় পাওয়া যাবে? কি মনে হয় কমেন্ট করে জানাও। আর আমি নোটবুকটা নিয়েছি আমার, ঠিক আছে? চলো, আমার নোটবুক চলে এসছে, দিস ইজ মাই নোটবুক। হ্যাঁ, অনেকের হচ্ছে এখন প্রশ্ন থাকবে যে স্যার আপনি কোন বই থেকে ফলো করে পড়ান, কোন বই থেকে দেখে পড়ান, আমাকে সেই বইয়ের নাম বলুন। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বইয়ের নাম বলবো না। দেখো বই হচ্ছে এরকমই না, বই যারা রাইটার তারা যে লিখছে তাদের যথেষ্ট প্রতিভা রয়েছে এবং হচ্ছে যথেষ্ট তারা কোয়ালিফাইড লেখার জন্য। যদি সে কিছু ভুলভাল লিখে দেয় না তাকে হচ্ছে জবাব দিয়ে করতে হয়, যে কোনো কিছু হচ্ছে ভুলভাল লিখে দিলে সে রাইটার হতে পারতো না, সে যথেষ্ট যোগ্য তবে সে হচ্ছে রাইটার হতে পেরেছে। এবার হচ্ছে ডিপেন্ড করে যে তুমি কোন রাইটারের বইটা ভালো বুঝতে পারছো, লেখাটা পড়ে বুঝতে পারছো, যেই রাইটার বইয়ের লেখা পড়ে তুমি সবথেকে ভালো বুঝতে পারবে সেই বইটা হচ্ছে তোমার জন্য। অনেকে বলে যে এই পাঁচটা বই কিনে নাও, ছটা বই কিনে নাও, আরে তোমাকে তো বাকি সাবজেক্টগুলো রয়েছে পড়ে হচ্ছে তোমাকে তো বুঝতে হবে না কোথা থেকে কোন ইয়েটা তোমার হচ্ছে ভালো বুঝতে পারছো, এমন একটা রাইটারের বই কিনে নিলে পড়ে তুমি বুঝতে পারছো না। আর যদি আমার ক্ষেত্রে বলো যে আমি কোন রাইটারের বই ফলো করি, তো আমি একাধিক রাইটারের বই ফলো করেছি করে তারপর হচ্ছে তোমাদেরকে এখানে হচ্ছে ক্লাস করাতে আসছি। আমি যদি এখন বলি যে কোনো একটা রাইটারের নাম নিয়ে নিই তো সেটা হচ্ছে ভুল হবে, কারণ হচ্ছে আমি একটা রাইটারের তো বই পড়ি না, আমি ভাবো না, আমি চারিদিকে হচ্ছে ইতিহাসে একাধিক রাইটারের বই হচ্ছে আমার পড়া হয়ে গেছে। তো তারপরে হচ্ছে একাধিক নোটস, একাধিক বই পড়ে টড়ে তারপরে হচ্ছে আজকে আমি এখানে এসছি, এসে হচ্ছে ক্লাস করাচ্ছি। আমি যদি পার্টিকুলার একটা রাইটারের বই নিই, নাম নিই, তো সেটা ইয়ে হবে না। তোমরাও হচ্ছে যেই রাইটারের বই ফার্স্টে বলবো যে যেই রাইটার এখানে কি এখানে হচ্ছে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, দিয়ে তারপরে কি তোমরা হচ্ছে যেই রাইটারের বই তোমাদেরকে কমফোর্টেবল মনে হবে এখান থেকে হচ্ছে আমার থেকে নিয়ে নিলে, যেটা হচ্ছে কমফোর্টেবল মনে হবে সেই রাইটারের বই পড়ো। আর তাছাড়া হচ্ছে তোমাদের হচ্ছে বেস্ট তো সবাই যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়, জিকে পাহাড়ির বই, খুব সহজভাবে লেখা থাকে এই দুটো, তো সেইগুলো হচ্ছে তোমরা ফলো করতে পারো। আর এই মুহূর্তে আমি বলবো না যে একাধিক বই কেন, একাধিক বইতে পড়ে শেষ করা যায় না, এটা হচ্ছে ব্যাপার, যে যেটা তুমি কমফোর্টেবল সেটা কেন, দিয়ে হচ্ছে নোটস তুমি ভালো করে বানাও। নোটসের জন্য কী কী বানাবে দেখো, যখন হচ্ছে এখানে ক্লাস করবে আমার করো কি, যখন যেই স্যারের তোমার ভালো লাগবে তুমি ক্লাস করলে, তো সেখান থেকে কি একটা তোমার কাছে বই রয়েছে সেই বইটা দেখে হচ্ছে তুমি ফলো আপ করলে। নোটসের ক্ষেত্রে কী হচ্ছে এক্সেস পয়েন্ট আরও কী রয়েছে যেগুলো তুমি মাথায় রাখতে পারবে, তো সেইগুলো হচ্ছে যখন ক্লাস করলে তখন হচ্ছে যেগুলো পেলে খাতা পেন দিয়ে লিখে রাখো, নোটসের সঙ্গে এইগুলো অ্যাড করে দেবে, তখন কি তোমার বেটার নোট হয়ে গেলো, যা যা কিছু বইতে নেই সেইগুলো হচ্ছে তুমি এক্সেস পেয়ে গেলে,
দিয়ে হচ্ছে টোটাল লাগে পড়ে নিলে, পড়ে নিয়ে লিখে নিলে, এইভাবেই হচ্ছে বেটার নোট হয়। যে এখন তো ইলেভেনে পড়ছো না, টুয়েলভ, তারপর হচ্ছে কলেজ যাবে, কলেজেও তোমার হচ্ছে টোটাল তো নোট পাবে। যখন তুমি ইউনিভার্সিটিতে যাবে তখন দেখবে তখন তোমার উপর মাথায় চাপ আসবে যে নোটস কী করে বানায়। ঠিক আছে, ইউনিভার্সিটির নলেজ হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নোটস এইভাবে বানায়। এখন থেকে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তো তাহলে হচ্ছে যখন তোমরা ইউনিভার্সিটিতে যাবে তখন দেখবে যে নোটস ইজি ম্যাটার। আমি তো ইলেভেন থেকে শিখে আসছি। চলো এবার হচ্ছে আমরা দেখি এবার কী ব্যাপার হচ্ছে। ইতিহাস বা হিস্ট্রি, এটা একটি গ্রিক শব্দ। ঠিক আছে, এটা এক্সেস পয়েন্ট যেগুলো পাবে হচ্ছে পারলে লিখে নাও, না হলে হচ্ছে পরে আরেকবার দেখে লিখে নেবে। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে অনুসন্ধান করা, গবেষণা করা বা আবিষ্কার করা। ঠিক আছে, ইতিহাসের অর্থ কী? গবেষণা করা, অনুসন্ধান করা, মানে এই সব গবেষণা অনুসন্ধান এই সবের মধ্যে দিয়েই ইতিহাস তৈরি হচ্ছে, যেটা তোমাদেরকে বললাম। গ্রিকরা কী মনে করতো? ইতিহাস কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ, তাই না? গ্রিক তো, তাদের কি গ্রিকদের হচ্ছে কথাটা আমরা দেখতে পাবো, যে গ্রিকদের কথাটা নিতে হবে। গ্রিকরা মনে করতেন ইতিহাস হলো মানব জাতির পূর্ব অভিজ্ঞতার নিখুঁত উদাহরণ। ঠিক আছে, মানব জাতির পূর্ব অভিজ্ঞতার নিখুঁত উদাহরণ। পূর্ব অভিজ্ঞতা মানে হচ্ছে আগে কী হয়েছিল মানব জাতির সেইটা সম্পর্কে পুরো হচ্ছে এক্স্যাক্ট উদাহরণ। কী উদাহরণ? হচ্ছে ইতিহাস। তাই জন্য ইতিহাসকে পড়া হচ্ছে দরকার, এবং এর একটি সার্বিক বিশ্বজনীন প্রয়োজনীয়তা ও মূল্য আছে। একটা সার্বিক বিশ্বজনীন প্রয়োজনীয়তার মূল্য রয়েছে। আগে কী কী হয়েছিল? দেখো, আমরা ভুল থেকে শিখি, তাই না? অতীতে কী কী হয়েছে সেটার উপর যখন আমরা জেনে যাবো তখন আমরা ভবিষ্যতে কী কী করতে হবে, কোথায় কী ভুল হয়েছিল যার জন্য একটা ধ্বংস হয়ে গেছে, আমরা জানতে পারবো, তাই না? তো যখন হচ্ছে আমরা জানতে পারবো তখন আমরা ভবিষ্যৎটা তৈরি করতে অনেকটা সুন্দর হয়ে যাবে, ভবিষ্যৎটা অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবো। হরপ্পা সভ্যতা কেন ধ্বংস হয়েছিল যদি আমরা দেখতে যাই তো সেখানে হচ্ছে আমরা পাবো হচ্ছে যে তারা সেখানটা মরুভূমি তৈরি হয়েছিলো, গাছপালা হচ্ছে বিভিন্ন কাজে হয়তো তারা কাটছিলো বা কিছু করছিলো, তো সেই জন্য হচ্ছে সেখানে এরকমভাবে মরুভূমিতে পরিণত হয়েছিল, যার ফলে হচ্ছে একটা কি সভ্যতা ধ্বংস হয়ে গেছিলো। তো এক্ষেত্রে কি আমরা শিক্ষা নিতে পারি যে গাছ তো যদি কাটি তো এখন হচ্ছে যেমন আমরা যে গাছ যদি কাটি তো আমরা একদিন শেষ হয়ে যাবো, তাই না? গাছকে কাটবো, গাছ আমাদের অক্সিজেন অক্সিজেন দেয়, আমরা গাছে কার্বন ডাইঅক্সাইড দিই, তাই না? একে অপরকে হচ্ছে প্রয়োজন। অতীত থেকেও কিন্তু আমরা এই শিক্ষাগুলো পাই যে কীভাবে সেটা ধ্বংস হচ্ছে, তো সেই স্টেপগুলো আমরা নেবো না। এখানে হচ্ছে সেই জিনিসটা বলা হচ্ছে যে গ্রিকেরা মনে করতেন ইতিহাস হলো মানব জাতির পূর্ব অভিজ্ঞতার একটা নিখুঁত উদাহরণ, এবং এর একটি সার্বিক বিশ্বজনীন প্রয়োজনীয়তা আছে আর এর একটা মূল্য আছে। ঠিক আছে, এক্সপ্লেন যদি করতে চাই তো এইভাবে হচ্ছে এক্সপ্লেন করে বুঝতে পারবো যে কেন এই সার্বিক প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়াও ইংরেজ ঐতিহাসিক বিউরি, BURY, বিউরি, ঠিক আছে, ইংরেজ ঐতিহাসিক, ঠিক আছে, ঐতিহাসিক বিউরির মতে ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান। বিউরি কী বলছে? ইতিহাস হলো বিজ্ঞান, ইতিহাস হলো বিজ্ঞান, তার কিছু মাত্র বেশি বা কিছু মাত্র কম নয়। ইতিহাস বিজ্ঞানের থেকে সামান্য বেশি বা কম কিচ্ছু নয়। কে বলছে? বিউরি। এই আচ্ছা, এই কোডগুলো যদি তোমরা এক্সামে লিখতে পারো না, এই ঐতিহাসিক এই বলেছে, এখানে কিন্তু নম্বর অনেকটা বেশি ক্যারি হয়ে যাবে। ঠিক আছে, হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর, হিস্ট্রি সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। কে বলছে? ঐতিহাসিক বিউরি বলছে। ইতিহাসের থেকে, ইতিহাস সায়েন্সের থেকে কোনো অংশে কম বা বেশি নয় সায়েন্স, কারণ কি বিভিন্ন চুক্তি, তারপরে হচ্ছে যুক্তি, এই সব কিছুর ওপর রিসার্চ করে তারপর ইতিহাস হচ্ছে, গল্পকথা নয় ইতিহাস। বিজ্ঞানের মতোই ইতিহাসের কাজ হলো অনুসন্ধান, গবেষণা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, ব্যাখ্যা ও সর্বোপরি সত্যানুসন্ধান। বিশ্লেষণ, গবেষণা এই সবের মধ্যে দিয়ে সত্যকে অনুসন্ধান করাই হচ্ছে ইতিহাস, তাই জন্য ইতিহাসের গুরুত্ব অপরিসীম। গল্পকথা আমরা হচ্ছে ইতিহাসে লিখতে পারি না, যা সত্যি যা ঘটেছে এক্স্যাক্ট সেই জিনিসগুলোকে চললে লিখতে হয়। ঠিক আছে, তাহলে কে বলছে? হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর, কে বলছে? কমেন্ট করে জানাও, দেখি মনে আছে নাকি। ঠিক আছে, এই সেক্টরটা হয়ে গেল, আমরা দেখলাম তো ইতিহাস কী, কোথা থেকে এসছে, কীভাবে উঠে এসছে সেইটা দেখলাম। তো এবার হচ্ছে নাম্বার দুই দিক, এই জায়গাটাকে আমরা দেখেছি, এই জায়গাটাকে আরেকটু বিশ্লেষণ করে হচ্ছে আমরা দেখব সভ্যতার ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করা যায়, প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। গোটা হিস্ট্রিটাকে হচ্ছে আমরা, ফুল হিস্ট্রিটাকে হচ্ছে আমরা থ্রি টাইপে ভাগ করতে পারি। প্রাচীন, আধুনিক, প্রাচীন, মধ্য আর হচ্ছে আধুনিক। ঠিক আছে, ইতিহাসটাকে হচ্ছে তিনটে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। মানব ইতিহাসে প্রাচীন যুগের ব্যাপ্তি খুবই
সুদীর্ঘ, অর্থাৎ যে প্রাচীন ইতিহাসের ব্যাপ্তিটা, প্রাচীন ইতিহাসটা হচ্ছে অনেক সুদীর্ঘ, লম্বা, ঠিক আছে। এই যুগকে প্রথম পর্বে আজ থেকে প্রায় 36 লক্ষ বছর আগে দীর্ঘ বিবর্তনের মধ্যে দিয়ে পৃথিবীতে হোমো সেপিয়েন্স বা প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল বলে ঐতিহাসিকেরা অনুমান করেন। ঐতিহাসিকেরা কি বলছে যে এই প্রথম মানুষ প্রথম কোথায় এসছে, মানুষ হচ্ছে প্রায় 36 লক্ষ বছর আগে, ঠিক আছে, 36 লক্ষ বছর আগে প্রথম যে মানুষটা এসছে তাকে কি বলেছে, হোমো সেপিয়েন্স, ঠিক আছে, বা প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটছে আজ থেকে কবে, 36 লক্ষ বছর আগে। অর্থাৎ মানুষের উদ্ভব কখন হচ্ছে, আজ থেকে প্রায় 36 লক্ষ বছর আগে, আর তাদেরকে কী বলা হচ্ছে, প্রথম হোমো সেপিয়েন্স। তো সার্চ করে দেখো ইন্টারনেটে যে তাদেরকে দেখতে কেমন ছিল, দেখতে পেয়ে যাবে। ভারতের মাটিতেও অন্তত 5 লক্ষ বছর আগে বসবাস ছিল। ভারতের ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে এরকম আগেই হচ্ছে এই মানুষদের বসবাস লক্ষ্য করা গেছিল। সভ্যতার আদি পর্বে এই আধুনিক মানুষ পৃথিবীর সর্বত্র পাথরের হাতিয়ার ব্যবহার করা হতো। যেমন মানুষ যখন জন্মে গেল তো মানুষ হচ্ছে প্রথম কি, খাবার তো দরকার না, খাবার যখন দরকার হবে, খাবারের পর আগুন দরকার, সব কিছু জিনিসগুলো একটা টাইমে এফোর্ট করে। এখন যেমন হচ্ছে বাড়িতে গেলাম, গ্যাস জ্বালালাম, পুরো হচ্ছে চা গরম করলাম, সব কিছু জিনিস হচ্ছে প্যাকেজ হয়েছে, দোকানে গেলাম পেয়ে গেলাম, এই জিনিসগুলো কি প্রথমে ছিল, মানুষ তো সবে এসছে, তাই না? মানুষের এই জিনিসগুলোকেও তো অ্যাসেম্বল করতে সময় লেগেছিলো। অস্ত্র শস্ত্র, আজ প্লেট দিয়ে কাঁচি দিয়ে হচ্ছে চায়ের প্যাকেটটা কেটে নিলাম, তখন কাঁচি ছিল, তখন কিচ্ছু ছিল না, কাঁচি তো লোহাতে রয়ে, লোহা তো অনেক পরে এসছে। তো প্রথমে কি মানুষ এসছে, মানুষ ফার্স্টে থাকতে হচ্ছে গুহায়, দিয়ে আস্তে আস্তে সমতলের দিকে এসে গুহার ওপরে কি পাথুরে জায়গা, মানে পাথার ওপরে ওপর দিকে থাকতো, ঠিক আছে। ম্যাপে যদি দেখা যায় পাহাড়েই গুহা হয় বেশিরভাগ, তো পাথর, সেই গুহার আশেপাশে কী পেতো, পাথর। তো পাথর যখন পেতো সেই পাথর দিয়ে হচ্ছে পাথর ঘষে ঘষে আগুন জ্বালানো, আর সেই পাথরকে ঠুকরে ঠাকরে হচ্ছে একটা অস্ত্রের মতন ছুঁচলো বা কিছু করলো, সেইগুলো দিয়ে কি পশু পাখি হচ্ছে শিকার করতো, সেইগুলো দিয়ে কি হচ্ছে মারতো, মেরে নিয়ে আসতো, অস্ত্রের মতো সেই পাথরকে হচ্ছে কেটে কেটে তারা ব্যবহার করছিল, ঠিক আছে। পাথরকে তারা অস্ত্র বানাতে শুরু করলো, এটাই সেখানে কী বলা হচ্ছে যে পাথরকে তারা হচ্ছে প্রথম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীতে তারা হচ্ছে তামা, ব্রোঞ্জ, লোহা প্রভৃতি ধাতুর ব্যবহার শুরু করেছে। প্রথমে পাথর পেয়েছে, দিয়ে তারপরে কি তামা, ব্রোঞ্জ, লোহা এগুলো পেয়েছে, কারণ কি এইগুলো হচ্ছে পাহাড়ের তো ওখানে পাবে না, ধীরে ধীরে মাটির দিকে এসে, প্রথমে তারা পাহাড়ের দিকে থাকে, দিয়ে আস্তে আস্তে সমতলের দিকে এসে মাটি খোঁড়াখড়ি করার পরে হচ্ছে এইসব ধাতুগুলো তারা হচ্ছে পেয়েছে। হাতিয়ারের পরিবর্তে তারা পাশাপাশি প্রাচীন যুগের সংস্কৃতিকেও বিভিন্ন পরিবর্তন ঘটতে থাকে। অর্থাৎ হচ্ছে হাতিয়ার তো যেমন চেঞ্জ হয়েছিল, সংস্কৃতিরও বিভিন্ন চেঞ্জ হয়েছিল। বিভিন্নভাবে ছবি আছে, বিভিন্ন কোথাও হচ্ছে বিভিন্ন রিচুয়ালস আলাদা আলাদা তৈরি হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন এখনও যদি আমরা দেখতে যাই যে আজকে ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা যেই সকল রীতি ব্যবহার, যেই সকল পুজো রীতিনীতির সঙ্গে অভ্যস্ত, এখান থেকে যদি তোমরা হচ্ছে গুজরাটে চলে যাও সেখানে মানুষের আলাদা হবে, কেরালায় চলে যাও সেখানে আলাদা হবে, কাশ্মীরে চলে যাও সেখানে আলাদা হবে। তো সেটাও সেই রিচুয়ালগুলো কিন্তু একবারে আদিম যুগে যেরকম ছিল সেইগুলো কিন্তু আস্তে 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 সংস্কৃতিগুলো হচ্ছে রিচুয়ালগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে আমরা দেখেছি। এবং আজ থেকে ফিউচারে গেলেও যদি আমরা দেখি তো এগুলো হচ্ছে এখন আমরা যেই রীতিনীতিগুলোর সঙ্গে হচ্ছে জড়িয়ে তুলেছি সেগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে, এটাও হচ্ছে একটা ব্যাপার। ক্রমে লিপির প্রচলন হয় প্রথম, তারপরে কি লিপি, এইসব জিনিসগুলো আপডেট হতে হতে, আচ্ছা প্রথমে কি অওয়া কফ আমরা পেয়ে গেছিলাম, আমরাও তো পাইনি না। লিপি বলতে কি এইসব লেখার হচ্ছে ওয়ার্ডগুলো হচ্ছে লিপি, এইগুলোকে লিপি বলা হচ্ছে। তো সেরকম মানুষ যখন হচ্ছে অস্ত্রই ছিল না, পাথরকে ভেঙে ভেঙে অস্ত্র বানাচ্ছে, তারা তখন লিপি কী করে বানাবে? আস্তে আস্তে আপডেট হচ্ছে, যেমন ফোন আস্তে আস্তে আপডেট হচ্ছে, সেরকম আপডেট হতে 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 তারা একটা টাইমে হচ্ছে লিপিতে চলে এলো, এবং হচ্ছে লিপির তারা হচ্ছে ব্যবহার করলো, ওয়ার্ড পেলো, ঠিক আছে। আর তারপরে কি এই সব বিভিন্ন পরিবর্তনের পরিপ্রেক্ষিতে প্রাচীন যুগকে তিনটি ভাগে ভাগ করা যায়। এই সব যে পাথর ব্যবহার করছে, তামা ব্যবহার করছে, তারপর লিপি এলো, লিপি থেকে তারা হচ্ছে লেখালেখি শিখে গেল, তো এই সব এই সময়টাকে, এই সব জিনিসগুলো যে ঘটছে, এই সব জিনিসগুলো ঘটাটাকে হচ্ছে তিনটে ভাগে হচ্ছে স্টেপ বাই স্টেপ তিনটে ভাগে ভাগ করে হচ্ছে তারা আলোচনা করছে। সেই তিনটি ভাগ কি, সেই তিনটে ভাগ হচ্ছে এইটা, ঠিক আছে। প্রাচীন যুগের বিভাজন, প্রাচীন যুগকে হচ্ছে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে আলোচনা করতে পারে কি, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হচ্ছে হিস্ট্রি। প্রি হিস্ট্রি হচ্ছে প্রাগৈতিহাসিক, প্রোটো হিস্ট্রি প্রায় ঐতিহাসিক, এবং হচ্ছে হিস্ট্রি হচ্ছে ঐতিহাসিক। তারপরে কি প্রি হিস্ট্রিকে হচ্ছে আবার তিনটে ভাগে ভাগ করা যাবে, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর আর নব্যপ্রস্তর, ঠিক আছে। তো সেই প্রি হিস্ট্রিকে, প্রি হিস্ট্রিকে হচ্ছে আমরা এবার আলোচনা করব। ফার্স্টে দেখব কি প্রি হিস্ট্রির টাইমকাল, কোন সময় থেকে কোন সময়ের অবস্থাকে হচ্ছে এই প্রি হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক সময়কাল বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখব কি মানব সংস্কৃতি
প্রারম্ভিক কাল থেকে শুরু করে লিখিত উপাদানের প্রাপ্তিকালের মধ্যবর্তী সময়কালকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্ট্রি এজ। এক কথায় যে যুগে কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না সেই যুগকেই বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, প্রি হিস্টোরিক এজ। অর্থাৎ কি এমন টাইমটাকে হচ্ছে প্রাগৈতিহাসিক বা প্রি হিস্ট্রি বলা হচ্ছে যেই টাইমে কোনো হচ্ছে লিপি পাওয়াই যায়নি, কোনো লিপি অর্থাৎ বিভিন্ন লিপি আবিষ্কারই হয়নি, হচ্ছে পাথর পাথর নিয়ে হচ্ছে তার হচ্ছে ঘষাঘষি করেছে, ঠিক আছে, লেখালেখি সেই সব লিপি এই অওয়াককা, এই অওয়াককার মতন জিনিসগুলো তৎকালীন হচ্ছে অওয়াককা তো শুধু হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলে পেয়েছি, ঠিক আছে, এরকম বিভিন্ন ওয়ার্ড যখন আবিষ্কারই হয়নি সেই টাইমটাকে বলা হচ্ছে প্রি হিস্ট্রি, ঠিক আছে। তাহলে সময়কাল নিয়ে হচ্ছে সব ডাউট ক্লিয়ার। তারপরে কি এই কথাটি প্রি হিস্ট্রি কথাটা হচ্ছে কোথা থেকে এসছে, ঠিক আছে, এটা হচ্ছে ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুনাল, ঠিক আছে, দক্ষিণ ফ্রান্সের গুহায় প্রাপ্ত প্রাচীন নির্দেশগুলির বিবরণ দিতে গিয়ে 1830-এর দশকে সর্বপ্রথম পাক ইতিহাস কথাটা ব্যবহার করেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে পেয়ে গেলাম যে কোথা থেকে এসছে। তারপর কি ইতিহাসের উপাদান, এর উপাদান কী কী, এই টাইমে হচ্ছে লিপি বা অক্ষর হচ্ছে মানুষ চিন্ত না, ব্যবহারই করেনি, একদম পুরনো ফার্স্ট হচ্ছে মানুষ যখন মানুষকে যখন পাওয়া গেছে ব্যবহারই করতো না, তো তার সম্পর্কে কী করে জানবো, ঠিক আছে। এই সময় কোনো লিখিত বিবরণ নেই, যখন ওয়ার্ডই নেই তো তাহলে লিখিত বিবরণ কোথা দিয়ে পাবো, বই ফই হচ্ছে এই টাইমের কোনো কিছু পাওয়া যায়নি বা কোথাও কোনো দেয়াল ফেয়ালে খোদাই করেও কিছু লেখা হচ্ছে এখানে পাওয়া যায়নি। এই যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার, বাসস্থান, মৃৎশিল্পী, গৃহস্থলী সরঞ্জাম প্রভৃতি অর্থাৎ কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে ইতিহাস রচিত হয়েছে। অর্থাৎ এই যে ইতিহাসটা আমরা পেয়েছি এই টাইমের কিসের উপর ভিত্তি করে, যেই সকল মানুষ হচ্ছে যেই সকল হাতিয়ারগুলো ব্যবহার করতো, যে পাথরের হাতিয়ার, অর্থাৎ পাথরে যখন হাতিয়ার ব্যবহার করা হচ্ছে সেই হাতিয়ারগুলোকে নিয়ে আসা হচ্ছে, সেই মানে পাথরের হাতিয়ারগুলোকে টেস্ট করা হচ্ছে ল্যাবে যে কত বছর আগেকার হাতিয়ারগুলো সেফ কীরকম, মানে ধারালো না ভোঁতা, তো সেখান থেকে বোঝা যাচ্ছে তাহলে মানুষরা কতটা আপডেট বা কতটা পিছিয়ে ছিল সেইটা। বাসস্থানগুলো কোথায় থাকতো, তারা যেই জায়গায় থাকতো, যে একটা কি আম্বানির মতন বাড়িতে থাকতো নাকি একটা হচ্ছে গুহার মধ্যে থাকতো, গুহার মধ্যে যদি থাকে তো তাহলে হচ্ছে তাদের অবস্থা কীরকম ছিল, তো সেইগুলোর ওপর ভিত্তি করে। মৃৎশিল্প অর্থাৎ হচ্ছে কীরকম মাটির জিনিস, ঘড়া কলসি কি ব্যবহার করতে পারতো, ঘড়া কলসি যদি ব্যবহার করতে পারে তার মানে তাদের কাছে কোনো কিছুই ঘড়া কলসি বানানোর জন্য জিনিস ছিল, তো সেইগুলো কতটা আপডেটেড ছিল, কতটা নিখুঁত তাদের কাজ ছিল। গৃহস্থলীর সরঞ্জাম, ঘরবাড়ির জিনিসপত্র, এইগুলোর উপর ভিত্তি করে সেইগুলোকে টেস্ট করে তৎকালীন ইতিহাসটা কেমন ছিল, তৎকালীন অবস্থা কেমন ছিল সেইগুলো হচ্ছে আমরা জানতে পারি, কোনো লিখিত এভিডেন্স থেকে হচ্ছে আমরা জানতে পারছি না, ঠিক আছে। অর্থাৎ কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে সেই টাইমের ইতিহাসটা হচ্ছে আমরা জানতে পারি। হরপ্পা সভ্যতার পূর্বের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায়নি বলে, ঠিক আছে, হরপ্পার পূর্বে হরপ্পার আগে কোনো হচ্ছে লিখিত এভিডেন্স পাওয়া যায়নি বলে হরপ্পার যুগ ছিল হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, ঠিক আছে, ওকে। আর হচ্ছে আচ্ছা এই টাইমে বলতে কী বলেছে, গুহা মানব আর হচ্ছে জন্তুর মধ্যে কি ডাইনোসরাস, গুহা মানব মানে গুহার মধ্যে যেই সকল মানুষগুলো ছিল তো সেই টাইমে কি এইসব গুহা মানবই ছিল, আর হচ্ছে জন্তু বলতে কি ডাইনোসর, ডাইনোসর কোন টাইমে ছিল বলতে দেখি কমেন্ট বক্সে কমেন্ট করে কোন টাইমে ডাইনোসরকে পাইলাম, সেই যুগটাকে কী বলা হচ্ছে। উপবিভাগ, ঠিক আছে, প্রত্নতত্ত্ববিদ এবং পাথরে নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতিকে লক্ষ্য করে পার্বতীর যুগকে, আচ্ছা এই যুগকে হচ্ছে তিনটে ভাগে ভাগ করা যায়, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর হচ্ছে নবপ্রস্তর যুগ, পেলিওলিথিক, মেসিওলিথিক আর হচ্ছে নিওলিথিক, ঠিক আছে। তো আচ্ছা প্রি হিস্ট্রিকে তিনটে ভাগে ভাগ করা যায়, পেলিওলিথিক, ঠিক আছে, মেসোলিথিক আর হচ্ছে নিওলিথিক, এই তিনটে ভাগে ভাগ করা হচ্ছে তোমার হচ্ছে প্রি হিস্ট্রিকে আলোচনা করা যেতে পারে। তো এই তিনটে ভাগ হচ্ছে এখন তোমাদের দরকার নেই, যখন হচ্ছে মাস্টার্সে যাবে তখন হচ্ছে এই ভাগ নিয়ে হচ্ছে আরও ডিটেলসে পড়তে হবে। তো এইটা কমপ্লিট হলো, এবার দেখবো হচ্ছে প্রায় ঐতিহাসিক, প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে কি প্রায় ঐতিহাসিক বা প্রোটো হিস্ট্রি, ঠিক আছে, বলতে সেই যুগকে বোঝায় যখন লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি। অর্থাৎ হচ্ছে এরম টাইমটাকে প্রোটো হিস্ট্রির সময় বলছে, যে যখন
লিপি তো পেয়ে গেছে, যে লিপি পেয়ে গেছে সেটা, সেই লিপিটা কি লেখা আছে সেটা পায়নি। ও মাই গড, এরম কি কোথাও আছে? এরম যদি খুঁজতে যাও যে হরপ্পার টাইমে যে সিন্ধু লিপি আমরা পেয়েছি তার পাঠোদ্ধার আজও আমরা করতে পারিনি। তো এই টাইমটাকে যেই টাইমের হচ্ছে লিপি পাচ্ছি কিন্তু তার পাঠোদ্ধার আমরা করতে পারছি না, সেই লিপিতে কি লেখা আছে সেটা আমরা জানতে পারছি না, তো এই টাইমটাকে বলা হচ্ছে প্রোটো হিস্ট্রি। এই সময়কাল, এই সময়কালটাকে যখন হচ্ছে বিভিন্ন লিপি পাচ্ছি সেইগুলোকে কী লেখা আছে জানতে পাচ্ছি না, এই টাইমটাকে বলা হচ্ছে প্রোটো হিস্ট্রি। তো এই নিয়ে হচ্ছে একটা মতভেদ রয়েছে, তো সেই মতভেদটা তোমাদেরকে বলে দিই। ধাতুর ব্যবহার, অনেকে আবার কী বলছে, আচ্ছা কোথায় গেল, লিপির টাইমটাকে বাদ দিয়ে তারা বলছে যে এই তাম্রবঞ্জ হচ্ছে ব্যবহার থেকে হচ্ছে লৌহ যুগের আগে পর্যন্ত, মানে যখন থেকে তামার ব্রঞ্জ পাওয়া গেছে তাম্রবঞ্জ যুগ থেকে লৌহ যুগের আগে পর্যন্ত এই টাইমটাকে বলা হবে হচ্ছে প্রোটো হিস্ট্রি। তো এই নিয়ে কিন্তু একটা সমস্যা থেকে যাবে, তামার লোহা কি সব জায়গায় সমানভাবে পাওয়া গেছে? মানে সব জায়গায় বলতে যখন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তামা পাওয়া গেছে তখন কি হচ্ছে গুজরাটে তামা পাওয়া গেছে, না ওয়ার্ল্ডের অন্য কোনো জায়গায় পাওয়া গেছে? যখন কোথাও লোহা পাওয়া যাচ্ছে তো তখন অন্য জায়গায় হচ্ছে তামা পাওয়া যাচ্ছে, কারণ মাটির তলা থেকে আসছে জিনিসগুলো। প্রত্যেক জায়গায় মাটির সেম লেভেলে কি সেম জিনিস থাকবে, একসঙ্গে কি পাওয়া যাবে? তো একসঙ্গে পাওয়া যাবে না, এটা হচ্ছে ব্যাপার। তো এই নিয়ে হচ্ছে সমস্যা রয়ে গেছে। তো এইটা নিয়ে কি, যেমন হচ্ছে উদাহরণ দিতে গেলে দেখা যাবে কি উত্তর ভারতে প্রস্তর ও তাম্র এবং হচ্ছে লৌহযুগ পরস্পর আসে। উত্তর ভারতে, উত্তর ভারতের দিকে কি প্রথমে হচ্ছে পাথর আসে, দিয়ে তারপর হচ্ছে তামা পায় মানুষেরা, দিয়ে তারপর হচ্ছে লোহা পায়, স্টেপ বাই স্টেপ আসে। কিন্তু দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারতের কি আছে যে প্রস্তর যুগের পরেই সেখানে মানে পাথরের পরেই হচ্ছে মানুষ ডাইরেক্ট লোহা পেয়ে যাচ্ছে। তো এইভাবে কী করেছে তখন যুগটাকে ভাগ করবে, ঠিক আছে। আবার ইউরোপে কি, ইউরোপে হচ্ছে ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল, মানে পৃথক, সেখানে শুধু ব্রোঞ্জই পাওয়া গেছে, কিন্তু হচ্ছে কিন্তু ভারতে আবার সেরকমভাবে শুধু পৃথক একটা জায়গায় ব্রোঞ্জ পাওয়া গেছে, তো এরকম হচ্ছে পাওয়া যায়নি। তো ইলেকট্রিক সমস্যা, কারেন্ট চলে গেছিলো, তো তাই জন্য হচ্ছে ক্লাসটা এইভাবে হচ্ছে অফ হয়ে গেছিলো, এটা হচ্ছে সমস্যা। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, সমস্যা প্রত্যেকের জীবনে প্রত্যেকের মতন করে সবাইয়ের কাছে সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যা থেকে আমরা যদি ভাবি যে আমাদের সমস্যাই আমাদের জীবনের বাধা হয়ে দাঁড়াবে তাহলে কিন্তু সব এন্ড। সমস্যা আসবে, সমস্যাগুলোকে মেটাতে হবে। ওয়েট করলাম, ইলেকট্রিক চলে এলো, দিয়ে আবার ক্লাস করলাম, ডিমোটিভেট হয়ে গেলে হবে না। তো জীবনটাই হচ্ছে এরকম, যে হেরে যাবে সে কিছু করতে পারবে না, প্রত্যেকের সমস্যা আছে। তোমার জীবনেও কিছু না কিছু সমস্যা আছে, আমার জীবনেও এই ধরনের সমস্যা রয়েছে। এখানে আমি যেখান থেকে ক্লাস করাই তো এখানে হচ্ছে প্রত্যেক মুহূর্তেই মানে কিছুক্ষণ বাদে কিছু ঘন্টার মধ্যে মধ্যে এরকম ইলেকট্রিক চলে যায়, এই ধরনের সমস্যাগুলো রয়েছে। একদিন আশা রাখবো এই সমস্যাগুলো মিটে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা কতদূর ছিলাম, আমরা ছিলাম হচ্ছে তোমার হচ্ছে প্রি হিস্ট্রি আর প্রোটো হিস্ট্রি দুটো করে নিলাম। এবার হচ্ছে আমরা দেখবো যে হিস্ট্রি বা ঐতিহাসিক যুগ, এই সম্পর্কে হচ্ছে কী রয়েছে, কী বলা রয়েছে সেটা হচ্ছে আমরা দেখব। তো লিখিত পদ্ধতির উদ্ভাবন এবং লিখন বিবরণের অস্তিত্ব ঐতিহাসিক যুগের সূচনা হিসেবে ধরা হয়। অর্থাৎ হচ্ছে যেখান থেকে আমরা বিভিন্ন লেটার পেলাম, বিভিন্ন ওয়ার্ড, অর্থাৎ যেই যুগ সম্পর্কে হচ্ছে আমরা বইয়ের রেফারেন্স পাচ্ছি, বিভিন্ন লেখা পাচ্ছি, যেই এজ সম্পর্কে, যেই সময়কাল সম্পর্কে বিভিন্ন লেখা পাচ্ছি, তো সেই টাইমটাতে কী বলা হচ্ছে প্রাচীন যুগের সেই সময়টাকে বলা হচ্ছে হিস্টোরিক বা ঐতিহাসিক যুগ, ঠিক আছে। প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, হিস্ট্রি, হিস্ট্রি হচ্ছে এই টাইমটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তো এই সম্পর্কে, এই টাইম সম্পর্কে কী কী রয়েছে সেইগুলো একটুখানি দেখে নিই। এদিক থেকে বলা যায় যে পৃথিবীর সব দেশে একই সময় লিপি বা বর্ণমালার আবির্ভাব ঘটেনি, ফলে সর্বত্র এই একই সময় ঐতিহাসিক যুগের সূচনা হয়নি। অর্থাৎ কি প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা দেশে বা প্রত্যেক জায়গা, ওয়ার্ল্ডের প্রত্যেক জায়গায় কি একই টাইমে একই সময়ে এই লিপির উদ্ধার হয়ে গেছিলো? মোটেই না। তো তাই জন্য কি প্রত্যেক জায়গার হচ্ছে প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় এই যে লিপিটা যখন পাওয়া গেছে, লিপির পাঠোদ্ধার যখন হয়েছে, কোনো জায়গার রেফারেন্সে সেই বই যেগুলোকে যে পড়তে পারবে সেইটা পাওয়া যাচ্ছে, তো এই টাইমকাল হচ্ছে আলাদা। তো ইতিহাসে যেই টাইমে হচ্ছে ঐতিহাসিক যুগ এসছে, ভারতে যেই টাইমে হচ্ছে ঐতিহাসিক যুগ এসছে, বিশ্বের অন্য কোনো একটা জায়গা, মিশরের সেই টাইমে হচ্ছে ঐতিহাসিক যুগ আসেনি। তো এইভাবে কিন্তু আলাদা হবে প্রত্যেক জায়গায় ইতিহাসের এই ভাগটা, ভাগের এই সময়কালটা কিন্তু আলাদা হবে। এটা হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু খেয়াল রাখবে যে ভারতে যেই টাইমে পাওয়া গেছে, ভারতের যেই টাইমে হচ্ছে বইয়ের রেফারেন্স পাওয়া গেছে, অন্য টাইমে কি সব জায়গায় কিছু পাওয়া যাবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, এইগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে বলা যায় কি যে যেমন হচ্ছে মিশর আর হচ্ছে মেসোপটেমিয়ার হচ্ছে দৃষ্টান্ত। মিশর আর মেসোপটেমিয়া, নাম তো শোনাই হোগা, মিশর আর মেসোপটেমিয়া, ঠিক আছে, নাম তো শোনাই হোগা।
খ্রিস্টপূর্ব 3000 অব্ধের কাছাকাছি এই সময় মিশর আর মেসোপটেমিয়া প্রভৃতি দেশের লিপির প্রচলন হয়েছিল। ঠিক আছে, খ্রিস্টপূর্ব কত? 3000 অব্ধে, মানে যিশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগে। তো তখন হচ্ছে কি, তখন হচ্ছে সেখানে লিপির প্রচলন ছিল এবং এইগুলোর পাঠোদ্ধার বর্তমানে এইগুলো হচ্ছে পাঠোদ্ধারও সম্ভব হয়েছে। সেই লিপিতে কী লেখা ছিল সেইগুলোও জানা গেছে। তাই জন্য কি এটা যখন লিপিগুলো পাওয়া যাচ্ছে আর সেই লিপিতে কী লেখা রয়েছে সেটাও জানা যাচ্ছে। তো এই টাইমটাকে কী বলা হচ্ছে? ঐতিহাসিক যুগ। ঠিক আছে, এই সময় থেকেই এই সব দেশের রাজবংশ, রাজন্যবর্গ, সন, তারিখ মোটামুটিভাবে লিখিত বিবরণ পাওয়া যাচ্ছে। সেখানে কি, যেখানে যেই লিপিটাই লিখেছে সেখানে কি ওই সময়টা কত সময় ছিল এবং হচ্ছে রাজা কেমন ছিল, রাজার রাজ্যের বিবরণ সব কিছু হচ্ছে সেই লিপিগুলো থেকে পাঠোদ্ধার করা হয়েছে, সেই লিপিতে লেখা ছিল সেইগুলো থেকে জানতে পারা গেছে। ভারতের দৃষ্টান্ত, ভারতের কী আছে? ভারতে হচ্ছে কি, আর্য সভ্যতার যুগ বিশাল ও অনুপম সাহিত্যের সৃষ্টি হলেও আর্যদের কোনো লিপিজ্ঞান ছিল না। আর্যর বিশাল একটা সভ্যতা কিন্তু হচ্ছে লিপিজ্ঞান ছিল না বলেই অনুমান করা হয়েছে যে আর্যদের কোনো লিপিজ্ঞান ছিল না। ঠিক আছে, কারু কারু মতে প্রাচীন ভারতের লিপিগুলির মধ্যে মৌর্য সম্রাট অশোকের শিলালিপি 260 খ্রিস্টপূর্বাব্দে, এই টাইমটাতে অশোকের শিলালিপি কখন? খ্রিস্টপূর্ব 260, মানে যীশু খ্রিস্ট জন্মের 260 বছর আগে। ঠিক আছে, তো এই টাইমে হচ্ছে এই টাইমের হচ্ছে লেখাগুলির পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে, অশোকের লেখাগুলোর পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। আর এটাই হলো ভারতের প্রাচীনতম ফার্স্ট যেটার হচ্ছে লিপিগুলোর হচ্ছে পাঠোদ্ধার সম্ভব হয়েছে। যদি হরপ্পার হয়ে যায় তাহলে মানে হরপ্পা হয়ে যাবে সব থেকে প্রাচীনতম, কিন্তু হরপ্পার লেখাগুলো কী আছে এখনও হচ্ছে বুঝে উঠতে পারিনি। ঠিক হচ্ছে, কিরম ডাক্তারদের হাতে লেখার মতো, শুধু একমাত্র ওই হচ্ছে তোমাদের ওষুধের দোকানগুলো বুঝতে পারে, সবাই বুঝতে পারে না। কিন্তু ওটা হরপ্পা হচ্ছে এমন একটা ডাক্তারের হাতের লেখা যেটা ওষুধের দোকানে বুঝতে পারিনি, মানে ঐতিহাসিকরা ওষুধের দোকানে কেন কাকে বলে ঐতিহাসিকরা হচ্ছে বুঝতে এখনও পারিনি। চেষ্টা চলছে, আশা করেছি একদিন হচ্ছে পেয়ে যাওয়া যাবে এবং ভারতের ইতিহাস হচ্ছে বিশ্বের সবথেকে প্রাচীনতম ইতিহাস হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আবার কেউ কেউ এই ঐতিহাসিক যুগের সূচনাকাল হিসেবে কী বলে খ্রিস্টপূর্ব তৃতীয় শতককেও চিহ্নিত করেছেন। ঠিক আছে, এরপর কি ভারতীয় তোমার হচ্ছে প্রসঙ্গে, ভারতীয় প্রসঙ্গে বিভিন্ন মত, আবার অনেকে সোহগড়ের তাম্রলিপিকে ভারতের ক্ষেত্রে প্রাচীনতম লিপি বলে মনে করেছেন। তাদের মতে এই লিপিটি অশোকের জন্মের 50 বছর পূর্বে রচিত হয়েছে। তো এইটা ব্যাপার কি, বিভিন্ন মতভেদ রয়েছে, যারা হচ্ছে 50 বছর আগে রয়েছে, কেউ কেউ হচ্ছে অশোকের শিলালিপিগুলোকে বলছে যে খ্রিস্টপূর্ব 250 হচ্ছে হয়ে যাচ্ছে 260 যীশু খ্রিস্টের জন্মের 260 বছর আগে। আবার কেউ কেউ হচ্ছে কী বলছে, কেউ কেউ বলছে সোহগড়ের তাম্রলিপ্তকে হচ্ছে তোমার তাম্রলিপিকে হচ্ছে বলছে, কারণ কি এটা হচ্ছে আরেকটু আগে হচ্ছে তোমার হচ্ছে হয়েছে, এটা হচ্ছে অশোকের জন্মের আরও 50 বছর আগে হয়েছে বলে এটাকে লিখিত এভিডেন্স হিসেবে, প্রথম ভারতের লিখিত এভিডেন্স হিসেবে ধরছে। তো এক্ষেত্রে ঐতিহাসিকদের মত পার্থক্য রয়েছে, তাদের বিভিন্ন যুক্তি রয়েছে, সেইগুলো হচ্ছে ব্যাপার। তো তাহলে আমাদের এখানে কী দেখলাম যে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হিস্ট্রি তিনটে সম্পর্কে হচ্ছে আমরা ডিটেলস জেনে নিলাম। ঠিক আছে, রিভিশন করে করে। তো এবার দেখবো হচ্ছে আমরা ইতিহাসের আদি উপাদান ও তার প্রকৃতি, আর্লি সোর্স অফ হিস্ট্রি অ্যান্ড দেয়ার নেচার। অর্থাৎ ইতিহাসের উপাদান মানে কোন কোন জিনিসগুলোর উপর ভিত্তি করে এই ইতিহাস রচনা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি জীবাশ্ম, প্রাচীন মানুষের হচ্ছে কী কী হাতিয়ার ব্যবহার করছিল সেইগুলো, গুহচিত্র, সমাধি, মন্দির, এই সব সম্পর্কে হচ্ছে আমরা দেখব, আর্কিওলজি এইগুলো নিয়ে দেখব। তো এক্ষেত্রে কী বলা হচ্ছে, এক্ষেত্রে বলা হচ্ছে যে ইতিহাস মানুষের মন গড়া কথা নয়, হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ঐতিহাসিকেরা ইতিহাস রচনার কাজ করেছেন, যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট থেকেই আমরা বললাম মন গড়া কথা নয়। ঠিক আছে, প্রাগৈতিহাসিক ইতিহাসের রচনার সমস্যা, প্রি হিস্ট্রির ইতিহাসের রচনার সমস্যা, বই তো নেই, এভিডেন্স নেই, তো তাহলে এক্ষেত্রে কী কী সমস্যার মুখে পড়েছিলাম এইগুলোর এবং কিসের উপর ভিত্তি করে এই ইতিহাসটা রচনা হলো, তো সেটা দেখা যায়। প্রাচীন যুগ, বিশেষ করে প্রাগৈতিহাসিক যুগ এবং হচ্ছে প্রায় ঐতিহাসিক প্রি হিস্ট্রি আর প্রোটো হিস্ট্রির ক্ষেত্রে কী বলা হচ্ছে, ইতিহাস রচনার ক্ষেত্রে অত্যন্ত জটিল আর সমস্যাবহুল। ঐতিহাসিক যুগের উপাদান হিসেবে কিছু লিখিত বিবরণ মিলল ঐতিহাসিক যুগ, অর্থাৎ হিস্টোরিক এজ বা ঐতিহাসিক যুগ, এই টাইমে হচ্ছে কিছু লিখিত বই পেলেও কিন্তু আগে দুটো প্রি হিস্ট্রি আর প্রোটো হিস্ট্রির ক্ষেত্রে কোনো বই পাওয়া যায়নি। এই ক্ষেত্রে ইতিহাস রচনার ক্ষেত্রে আমাদের কিসের উপর নির্ভর করে থাকতে হয়,
এই দুই ক্ষেত্রে ইতিহাস রচনার ক্ষেত্রে আমাদের প্রত্নতত্ত্ব আর হচ্ছে পুরাতনতত্ত্ব অর্থাৎ আর্কিওলজি, মাটির তলা থেকে কী কী পাচ্ছি, দেয়ালে লেখা ছবি থেকে কী কী পাচ্ছি, এইগুলোর ওপরে যে কী কী অস্ত্র পাচ্ছি এইগুলোর ওপরে ভিত্তি করে, এইগুলোকে টেস্ট করে তৎকালীন সমাজ কেমন ছিল, তৎকালীন এলাকা কেমন ছিল, তৎকালীন মানুষ কেমন ছিল, সেই প্রাচীন যুগের ইতিহাস আমরা বের করছি। ঠিক আছে, ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার। মাটির নিচের খনন কার্য চালিয়ে তোমার হচ্ছে অতীত ও প্রাচীন মানুষ তাদের জীবনযাত্রা সভ্যতার বহু নির্দেশ আবিষ্কৃত হয়েছে। মাটির নিচে খনন কার্য চালিয়ে হরপ্পা ও মহেঞ্জোদড়ো এবং পশ্চিম এশিয়ার সুমেরু, ব্যাবিলন, আসিরিয়া, ভূমধ্যসাগরীয় অঞ্চলের ক্রিট, মিশর ও রোমের প্রাচীন সভ্যতার পুঙ্খানুপুঙ্খ বিবরণ হচ্ছে আমরা পেয়েছি। প্রাগৈতিহাসিক এবং প্রায় ঐতিহাসিক যুগ সম্পর্কে জানবার ঐতিহাসিক প্রত্নতত্ত্বের ওপর নির্ভর করতে হয়। এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কী কী? এই দেখো, জীবাশ্ম, ফসিলস, তারপরে হচ্ছে তোমাদের এই হাতিয়ার, গুহচিত্র, সমাধি, মন্দির, এই সব এভিডেন্সের ওপর হচ্ছে আমাদেরকে নির্ভর করতে হয়। ঠিক আছে, তো এই সব এবার এভিডেন্সগুলোকে ডিটেলসে আমরা দেখব। জীবাশ্ম ফসিলস, রূপম ইসলামের ফসিলস নয়, ঠিক আছে, জীবাশ্ম ফসিলস। দেখো, জীবাশ্ম ফসিলস বলতে কি, সেই সকল হাড়গোড়, চাপা পড়া হচ্ছে চিপকে যাওয়া ছবি, মানে চাপা পড়ে, এই সকল এভিডেন্সগুলো। তো এইখানে এখানে কী বলা হচ্ছে, জললগ্ন থেকে আজ পর্যন্ত সমগ্র পৃথিবীর আবহাওয়া বারংবার পরিবর্তন হয়েছে। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের বিভিন্ন প্রস্তরে নানান প্রমাণ রয়েছে। অর্থাৎ কি, পৃথিবী জন্মলগ্ন থেকেই বারবার ভূমিকম্প হয়েছে, বারবার মাটির তলা গেছে, বারবার বরফে চাপা পড়ে গেছে, গরম হয়েছিল সেই আগুনের পিণ্ড, এরকমভাবে কি ক্লাইমেট হচ্ছে বারবার চেঞ্জ হয়েছে। যখন ক্লাইমেট বারবার চেঞ্জ হয়েছে, মানুষও হচ্ছে বারবার মারা গেছে। ঠিক আছে, কিন্তু হচ্ছে বিভিন্ন প্রজাতি এক একবার ধ্বংস হয়ে গেছে, আবার নতুন প্রজাতি জন্মেছে, এইভাবে হয়েছে। তো সেইগুলো হচ্ছে নিয়ে হচ্ছে, এবার সেইগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে, সেইগুলো যেগুলো কোন কারণে ধ্বংস হয়েছে, সেই এভিডেন্সগুলো হচ্ছে তুলে আনা। পৃথিবী আজ পর্যন্ত চারটি বা তার বেশি হিমযুগের চিহ্ন রয়েছে, বা চারবার এরকমভাবে ঠান্ডায় হচ্ছে মরে গেছে, হিমযুগ পুরো রয়েছে, যার জন্য হচ্ছে ডিস্ট্রয় হয়েছে, তো এরকম হচ্ছে চিহ্ন রয়েছে। হিমযুগের ফলে প্রাণী ও উদ্ভিদগুলির এক বিরাট অংশ বিলুপ্ত হয়েছে, শেষ হয়ে গেছে। এই সব অনেক বিলুপ্ত প্রাণী আর উদ্ভিদের জীবাশ্ম ছড়িয়ে আছে নানান স্থানে, এইগুলির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও মানুষের হাড়গোড়, মাথার খুলি, দাঁত প্রভৃতি আমাদের ইতিহাস রচনার নানানভাবে সাহায্য করেছে। মানুষের বিবর্তনের ইতিহাস ভারত ও কেনিয়াতে প্রায় রোমাপিথেকাস, দক্ষিণ আফ্রিকায় প্রাপ্ত অস্ট্রালোপিথেকাস এবং হচ্ছে চিনচেন থপাস, আর চীনের কি পিকিং মানব, হাইডেলবার্গ মানব, ঠিক আছে, প্রভৃতির হচ্ছে উল্লেখ পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, এই যে প্রথম প্রথম যেই মানুষগুলো ছিল, চীনের এক নাম দেওয়া আছে, এখানে এক নাম দেওয়া আছে। তো এইভাবে এই কি বারবার ঠান্ডা হয়ে যাচ্ছে, পৃথিবী গরম হয়ে যায়, ক্লাইমেট চেঞ্জ হয়েছে বিভিন্নভাবে। পৃথিবী তো ভূমিকম্প তো বিভিন্ন জায়গায় আমরা শুনেছি না, তো বিভিন্নভাবে ক্লাইমেটও চেঞ্জ হয়। এই ভূমিকম্প কি একবার পুরো হচ্ছে ধ্বংস করে, কোনো জায়গায় কীভাবে এত বিল্ডিং ফিল্ডিং রয়েছে, দিয়ে হচ্ছে সেগুলো কি চাপা পড়ে গেল, কিংবা হয়তো কোথাও থেকে একটা খুব তুষারাবৃত হচ্ছে, ঠান্ডা কিছু এলো, পড়েছে বরফে চাপা দিয়ে সব শেষ করে দিল। তো যখন শেষ করেছিল, কোনো একটা প্রজাতি হচ্ছে বিলুপ্ত হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল মানে কি তার সব কিছুই কি শেষ হয়ে যাবে, মারা তো গেল, মারা যাওয়ার পর তার মাথার খুলি, দাঁত, হাড় কি সেই সেই একটা সাম্রাজ্য যখন হচ্ছে ধ্বংস হয়ে গেল, সেইগুলো হচ্ছে চাপা পড়ে গেল, সেইগুলোর এভিডেন্স সেখানে কী কী ছিল, মাটির জিনিস হোক কিংবা হচ্ছে তাদের পাথর হোক কি যাই হোক, সেইগুলো তো পাওয়া যাচ্ছে। জীবাশ্ম মানুষের সেই দাঁতটা, একটা দাঁত পাওয়া গেল কোনো মানুষের, সে হচ্ছে মারা গেছে। তিন নম্বরবার রেকর্ডিং স্টার্ট, কারণ আবারও কারেন্ট গেল, আর এবার আর সমস্যা হবে না, এবার সমস্যাটাকে মিটিয়ে নিয়েছি। কীভাবে? এবার হচ্ছে মর্নিংয়ের ক্লাস করাচ্ছি। তো এবার কি, এবার হচ্ছে যদি কারেন্ট চলেও যায় তো তাহলে দুই সাইডের জানলা আছে, খুলে দেবো, আলো চলে আসবে। তো আমরা কি জীবাশ্ম অবধি দেখেছিলাম, তাই তো? জীবাশ্ম অবধি দেখার পরে এবার আসবে কি প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রব্যাদি। ঠিক আছে, কোথায় গেল এখানে, এখানে হচ্ছে তোমাদের হাতিয়ার, এই তো, ঠিক আছে, ব্যবহার্য হাতিয়ার আর হচ্ছে বিভিন্ন দ্রব্যাদি। আচ্ছা, এইটাকে আমি বলে দিয়েছিলাম না, বলিনি?
এটা হচ্ছে তোমাদেরকে এক সেকেন্ড দেখে নিচ্ছি, না জীবাশব্দই বলা হয়েছিল, দিয়ে হচ্ছে এইটাকে আর হচ্ছে বলা হয়নি। তো এক্ষেত্রে কি বলেছে, প্রাগৈতিহাসিক যুগে মানুষের তৈরি হাতিয়ারকে, দেখো এই যে বিভিন্ন হাতিয়ারগুলো পাওয়া যাচ্ছে না, এটাকে তিনটে টাইম অনুযায়ী হচ্ছে ভাগ করে আলোচনা করা হচ্ছে, যে প্রাচীন প্রস্তর যুগ মানে যখন পাথর ছিল তখন কিরম টাইপের হাতিয়ার পাওয়া গেছিলো, নব্য প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, তারপরে হচ্ছে তাম্রযুগ আর হচ্ছে লৌহ যুগ। তাম্র বলতে যখন তামা পাওয়া যাচ্ছে এবং লৌহ যুগ বলতে লোহা পাওয়া যাচ্ছে। তো এই স্টেপে হচ্ছে ভাগ করে করা হয়েছে। তো এই যুগের ইতিহাস অত্যন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রাচীন প্রস্তর যুগে কী কী রয়েছে সেটা দেখা যাক। যে সৃষ্টির আদি লগ্নে প্রাচীন প্রস্তর যুগে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত। প্রাচীন প্রস্তর যুগ, প্রস্তর বলতে কি পাথর, প্রাচীন একবার হচ্ছে আর্লি, একদম ফার্স্টের যে পাথরের যুগ যেটা বলা হচ্ছে, যে একদম প্রথমে মানুষ প্রথমে কোন কী দিয়ে হাতিয়ার বানিয়েছিল, তো পাথর ভেঙে ভেঙে হচ্ছে হাতিয়ার বানিয়েছিল। কারণ কি থাকতো, তারা গুহায়, গুহার আশেপাশে কী থাকে হচ্ছে পাথর, তাই না? তো তাহলে হচ্ছে যেটা পাচ্ছে হাতের কাছে সেটা দিয়ে হাতিয়ার বানাচ্ছে। তার এক টুকরো পাথর ভেঙে মোটামুটি ব্যবহারের মতন উপযুক্ত করে তুলতো। আর তাদের হাতিয়ারগুলি ছিল কি ভোঁতা অমসৃণ। প্রথম প্রথম বানাচ্ছে, প্রথম দিনেই কি সব কিছু একদম ঠিক হয়ে যাবে, না প্রথম প্রথম ভোঁতা বানাচ্ছে, দিয়ে তারপর সেগুলোকে ছুঁচলো করার হচ্ছে টেকনিক তারা জানবে। প্রথমে তো বানাচ্ছে জাস্ট, দিয়ে তারপর ছুঁচলো করার টেকনিক তারা শিখে নেবে। অমসৃণ ছিল, মসৃণ তো পুরো হচ্ছে সমান থাকবে না, ঘষাঘষি করেনি, ওর উপরে কাজ করেনি, ধীরে ধীরে কাজ হবে। এই যুগে একই হাতিয়ার দিয়ে মাংস কাটা হতো, কাঠ কাটা হতো, শিকার করা হতো, এছাড়াও হাত কুঠার ছিল। হাতিয়ার যখন মানিয়েছে কী করো, যে মানুষ তখন কী করতো, কারণ কি পিৎজা বার্গার খেতো, সুইগিতে অর্ডার দিয়ে দিল না, তখন হচ্ছে শিকার করেই খেতে হতো, তাই জন্য কি পশুকে মারছে, শিকার করছে, কাটছে। তো এই জিনিসগুলো হচ্ছে, এছাড়া হাত কুঠার ছিল, এছাড়া কী ছিল, বর্ষা ছিল, তীরের ফলা ছিল, প্রভৃতিগুলো হচ্ছে দেখতে পাবো। তারপরে আসছে কি প্রস্তর যুগ, ঠিক আছে, প্রাচীন প্রস্তর যুগে থেকে মধ্য প্রস্তর যুগ। এবার হচ্ছে মধ্যপ্রস্তর যুগে কী কী হচ্ছে সেটা দেখবো। মধ্যপ্রস্তর যুগে পাথরের হাতিয়ারগুলি উন্নতির ছাপ স্পষ্ট, এক ধাপ হচ্ছে এগোচ্ছে, সেই পাথরের ভোঁতা হাতিয়ার থেকে একটুখানি এগোচ্ছে। এই টাইমে কি হাতিয়ারগুলো একটু ক্ষুদ্র হলো, এবং যুগের শেষ দিকে কৃষিকাজ আর মৃৎশিল্পের কাজ শুরু হলো। এবং যুগের শেষ টাইম আছে কি, এই টাইমটা যখন ভাগ করা হচ্ছে, তো এই টাইমের শেষের দিকে কি কৃষিকাজ শুরু হচ্ছে। তারপরে আসতে হচ্ছে নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ। এই টাইমে আস্তে আস্তে কী হলো, হাতিয়ারগুলোকে আপডেট করে নিয়েছে, আপডেট করে কি হাতিয়ারগুলোকে মসৃণ বানিয়ে নিচ্ছে। যে গেম খেলতে গেলে যেমন পুরো হচ্ছে গেমে আপডেট আসে না, বন্দুকগুলোতে আপডেট আসে, যে নতুন নতুন আর অ্যাডভান্স ফিচার্স লেগে যায়, তো সেরকমই এইখানে হাতিয়ারগুলোতে হচ্ছে নতুন ফিচার্স আছে, কী হচ্ছে সেটা মসৃণ হয়ে যাচ্ছে, যে মারলেই তাড়াতাড়ি কেটে যাবে। তারপরে কি ধারালো হচ্ছে এবং ব্যবহারের উপযোগী হচ্ছে, স্বচ্ছ বীজ পোনা, মাটি খোঁড়ার জন্য যন্ত্রপাতি শুরু হয়ে গেল, ফসল কাটার জন্য কাস্তে আবিষ্কার হয়ে গেল, হামল দিস্তা, শিল নোড়া, জাঁতা প্রভৃতি জিনিস হচ্ছে বানিয়ে ফেলছে, ঠিক আছে। এই যুগে কৃষিকাজ আর পশুপালন অনেক বেশি অগ্রসর হলো, অর্থাৎ কি মানুষ হচ্ছে এখন চাষবাস করতে শুরু করে দিল, আর হচ্ছে কৃষিকাজ চাষবাস হচ্ছে করতে শুরু করে দিল, আর হচ্ছে পশুপালন করা হচ্ছে স্টার্ট করে দিল কি নব্যপ্রস্তর যুগে, ঠিক আছে। তারপরে কি আসছে হচ্ছে তাম্র যুগ। আর তাম্র বলতে কি তামা, ঠিক আছে, তামার যুগ। নব্যপ্রস্তর যুগের পরেই মানুষ তামার ব্যবহার শুরু করলো, এবং কালক্রমে তামার সঙ্গে হচ্ছে টিন যখন মেশালো, তো তখন হচ্ছে এটা কি একটা নতুন ধাতু পেয়ে গেল তারা। তো সেই নতুন ধাতুর নাম কি, সেই নতুন ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ভারতের নব্যপ্রস্তর যুগ এবং ধাতুর যুগের মধ্যে কোনো সীমারেখা টানা সম্ভব হয়নি, তাই তামার ব্রোঞ্জের ব্যবহার সঙ্গে সঙ্গেই পাথরের ব্যবহারও করতে থাকে। অর্থাৎ তিনটে জিনিস আস্তে আস্তে, যা যা নতুন জিনিস পেয়ে গেলে কি পুরোনো জিনিসকে ভুলে যাবো না, তো সব কিছু ব্যবহারই একসঙ্গে চলতে থাকছিলো। এরপর লাস্টে এলো হচ্ছে লৌহ যুগ বা আয়রন এজ। তো আয়রন এজে কি লোহা পেয়ে গেল, আর লোহার জিনিসপত্র তো আমরা জানি যে আমাদের আশেপাশে কি এটা শক্ত হয়, সুবিধা হয় মাটি ফাটি খোঁড়ার ক্ষেত্রে কিংবা যন্ত্রপাতি বানানোর ক্ষেত্রে, হচ্ছে লোহা সব থেকে উপযোগী এখন পর্যন্ত, ঠিক আছে। তো লোহা দিয়ে আরও বিভিন্ন এখন আপডেটেড আরও জিনিস বানানো হচ্ছে, তো তাহলে শেষে হচ্ছে এই লোহাটা পেলো। তো এইভাবে হচ্ছে আমরা দেখলাম যে কী কীভাবে প্রত্নতাত্ত্বিক উপাদানে হচ্ছে তোমার হচ্ছে মানুষের যেই হাতিয়ারগুলো ছিল সেইগুলো হচ্ছে যুগ ওয়াইজ ভাগ করে কোন টাইমে কী পাওয়া গেল, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, আর তার সাথে সাথে হচ্ছে তাম্র,
প্রস্তরযুগ আর হচ্ছে লৌহযুগ। এইভাবে হচ্ছে ভাগ করে কী কীভাবে হচ্ছে অস্ত্র শস্ত্র আপডেট হলো সেইগুলো হচ্ছে আমরা দেখে নিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে একটা জিনিস, এই টাইমে আর্কিওলজির মধ্যে আর একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে কি মৃৎশিল্প, অর্থাৎ হচ্ছে মাটির তলায় পাওয়া বা মাটির ওপরে পাওয়া বিভিন্ন হচ্ছে মাটির জিনিসপত্র, সেইগুলো দিয়ে সেইগুলোকে টেস্ট করলেও হচ্ছে তৎকালীন সময়ের হচ্ছে অবস্থা, সমাজ কেরাম ছিল, সমাজ বলতে কি সেইখানে হচ্ছে আশেপাশ দিয়ে নদী গেছে কি না সেই মাটি টেস্ট করলে বোঝা যাবে, ঠিক আছে। এবং হচ্ছে মাটিটা কেরাম, এঁটেল মাটি, বেলে মাটি না কি মাটি, মাটির সব কিছু হচ্ছে ওইখানে সেই টেস্ট করে বোঝা যায়। তো সেই সবগুলো হচ্ছে এভিডেন্সগুলো খুব দরকারি, কারণ কি সেই টাইমে বই পাওয়া যায়নি, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি নবপ্রস্তর যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হলে মৃৎশিল্পের ক্ষেত্রে এক বিপ্লব সংগঠিত হয়, নানান রঙের নানান আকারের মৃৎপাত্র তৈরি হয়, মানে মাটির পাত্র তৈরি হয়েছে। অনেক সময় এতে হাড় দিয়ে, কাঠি দিয়ে, নখ দিয়ে বিভিন্ন চিহ্নও আঁকা হচ্ছে, তো সেখানে হচ্ছে কালচারগুলো বোঝা যাচ্ছে সেই সকল চিহ্নগুলো দিয়ে। এছাড়া মাটির মূর্তি, পাথরের বাটি, পুঁতি, লকেট, ঝিনুক এইসবগুলো হচ্ছে এখানে আবিষ্কার হচ্ছে, সেইগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। তো এটা দেখলাম, তো এরপরে কী দেখবো, এরপরে হচ্ছে যে গুহাচিত্র, গুহাচিত্র কীভাবে হচ্ছে ইতিহাস রচনার ক্ষেত্রে হেল্প করছে সেইগুলো হচ্ছে আমরা দেখবো, কী কী গুহার হচ্ছে এখানে কী কী ছবি পাওয়া যাচ্ছে একবারে প্রথম দিকে, তো সেইগুলো হচ্ছে দেখবো। আদি মানুষ গুহাতেই বাস করতো, জানে প্রথমে কি গুহাতে থাকতো তারা, দিয়ে তারপরে কি আস্তে আস্তে গুহা হচ্ছে কত পাথরের উঁচু জায়গা, তো আস্তে 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 তারা হচ্ছে সমতলের দিকে এগিয়ে আসে, কিন্তু এটা হচ্ছে একটা ব্যাপার। আদিম গুহার শিল্পকলা, প্রাচীন মানুষের বসবাসে এমন গুহা আবিষ্কৃত হয়েছে যেগুলি প্রচুর চিত্র অঙ্কিত রয়েছে, এগুলিতে গুহাচিত্র বলা হয়। যখন মানুষ বসবাস করতো সেখানে যেহেতু ছবি ফবি আঁকা রয়েছে সেগুলোকে হচ্ছে গুহাচিত্র বলা হচ্ছে। এই গুহার গাত্রে রং আর হচ্ছে রেখার মধ্যে দিয়ে কী হচ্ছে গন্ডার, ম্যাথাম, বাইসন, হরিণ, ভাল্লুক প্রভৃতি জিনিসের হচ্ছে ছবি আঁকা হয়েছে। কোথাও ফুটে উঠেছে দলবদ্ধ শিকার বা দলবদ্ধ নৃত্য ও আনন্দ উৎসবের ছবি, অর্থাৎ হচ্ছে কীভাবে তারা হচ্ছে দলবদ্ধভাবে থাকতো, শিকার করতে যেত, তারা আনন্দ করতো কোনো কিছু একটা অনুষ্ঠানের জন্য, আনন্দ করতো, লাফালাফি করতো, ঠিক আছে। সেই সব ছবিগুলো হচ্ছে এই গুহার গায়ে হচ্ছে আঁকা হয়েছিল, সেইগুলো থেকে হচ্ছে আমরা তৎকালীন সমাজের অবস্থা সম্পর্কে কীভাবে তারা যেত সেইগুলো জানতে পারছি। শিল্পচর্চনায় ধর্মীয় এবং জাদু বিশ্বাস ছিল হচ্ছে লক্ষ্য, জাদুর বিশ্বাস আর হচ্ছে ধর্মীয় বিশ্বাসের জন্য বিভিন্ন ছবি তারা এঁকেছিল, ঠিক আছে। এরপর কি পশ্চিম ইউরোপের দৃষ্টান্ত, পশ্চিম ইউরোপে বিশেষ করে ফ্রান্স আর স্পেনে এই ধরনের প্রচুর গুহাচিত্র মিলেছে। এছাড়া ভারতের দৃষ্টান্ত, ভারতের মধ্যপ্রদেশে ভীমবেটকা এবং বিহারের নাওয়াদা জেলা, ঠিক আছে, এখানে হচ্ছে, এছাড়া হচ্ছে কাশ্মীর প্রভৃতি স্থানে বিভিন্ন গুহাচিত্র হচ্ছে আমরা পেয়েছি, সেইগুলো থেকে আমরা তৎকালীন কালচার, তৎকালীন ধর্মীয় ভাবনা, তৎকালীন মানুষ কীভাবে চলাফেরা করতো, কী কী রঙের ব্যবহার করতো এই সব সম্পর্কে হচ্ছে আমরা জানতে পারি। তো গুহাচিত্র দেখলাম এবং সমাধি আর হচ্ছে মন্দির, এইটা দেখে হচ্ছে আজের ক্লাসটা এন্ড হবে। সমাধি আর মন্দিরের ক্ষেত্রে কী দেখব যে প্রাগৈতিহাসিক যুগে প্রচুর সমাধি ক্ষেত্র, ঘর বাড়ি, অট্টালিকা ও ধর্মস্থানের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হচ্ছে। এই ধ্বংসাবশেষগুলো, এই ডিস্ট্রয় হয়ে যাওয়া জিনিসপত্রগুলো টেস্ট করে আমরা তৎকালীন ইতিহাস সম্পর্কে, দরকার আর্কিওলজি সম্পর্কে সব কিছু হচ্ছে আমরা জানতে পারবো। সমাধি ক্ষেত্রের ক্ষেত্রে যদি বলতে যাই তো তাহলে কী হবে, বিভিন্ন সমাধি ক্ষেত্র থেকে প্রাপ্ত মৃতদেহর কঙ্কাল এবং সঙ্গে সঙ্গে দ্রব্য সামগ্রী প্রাচীন মানুষের জীবনচর্চার কথা প্রকাশ করে, অর্থাৎ আবার কি সেই মৃতদেহর কঙ্কাল থেকে হচ্ছে ল্যাবের টেস্ট করে তৎকালীন অবস্থা সম্পর্কে জানা যাচ্ছে। এবং ধ্বংসাবশেষ থেকে যে ইঁটগুলো কেমন ছিল, সেই ইঁটটা দেখে বোঝা যাচ্ছে যে সেইখানে ইঁটগুলো কত দূর থেকে এসেছিলো, সেই ইঁট সেইখানে যে ইঁটগুলো পাওয়া গেছে সেই টাইপের ইঁট ওখানে কি তৈরি হতো, মানে ওই মাটির থেকেই তৈরি ইঁট নাকি, এইগুলো টেস্ট করে পাওয়া যায়, নাকি এই ইঁট অন্য কোনো জায়গাকার মাটির, যদি অন্য কোনো জায়গাকার মাটি হতো তার মানে কি ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য কোনো কিছু একটা ব্যবস্থা ছিল, ইঁট তো ভারী হয়, সেই ব্যবস্থাটা কী ছিল, কী গাড়ি ব্যবহার করতো বা কী করে তারা নিয়ে আসতো, কী করে ওই রাজ্যের সঙ্গে অন্য একটা দূরের রাজ্যের সঙ্গে এখানের কী করে সম্পর্ক হলো, তো এই সবগুলো হচ্ছে কি এই টেস্টগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় এবং তৎকালীন ইতিহাসের সংজ্ঞাগুলো, তৎকালীন ইতিহাসের তথ্যগুলো উঠে আসে।
আচ্ছা, পৃথিবীর প্রায় সর্বত্রই প্রচুর সমাধিক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। অনেক সমাধিক্ষেত্রে একই সঙ্গে একজনের আবার হচ্ছে নারীর বা নারী পুরুষের একসঙ্গে, তো এরকমভাবে বিভিন্ন সমাধিক্ষেত্র দেখতে পেয়েছি। তো সেইগুলো থেকেও হচ্ছে সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা বুঝতে পারি যে কীরকম কালচার ছিল বা কী করে হচ্ছে তারা মরার পর হচ্ছে কীভাবে সমাধি দিত। আবার অনেক মৃতদেহতে লাল রঙের পোলেপো দেয়া রয়েছে, সেইগুলোও দেখতে পাওয়া গেছে। এ হচ্ছে দেখো মেন হচ্ছে কি সমাধি ক্ষেত্রের মধ্যে কি পিরামিড পড়ে। পিরামিড তো নাম তো শোনাই হোক, পিরামিড সিনেমা তো দেখাই হোক, তাই না? তো সেই পিরামিড কোথায় হিস্ট্রি টপিক, এই থেকেই হচ্ছে ইতিহাসের গল্পতে সিনেমায় এসছে, উঠে এসছে। এক সময় মানুষ বিশ্বাস করতো যে মৃত্যুতেই জীবনের শেষ নয়, মৃত্যুর পরও জীবন আছে, এই ধারণার বশবর্তী হয়ে প্রত্যেকটি মৃতদেহর পাশে তারা প্রয়োজনীয় জিনিসপত্র, হাতিয়ার, অলংকার, খাদ্য, পানীয়, এমনকি প্রিয় পশুকেও রেখে দিয়ে আসতো। এ সম্পর্কে মিশরের পিরামিডগুলোর কথা বলা যেতে পারে, এখানে মিশরের রাজাদের সমাধির কথা বলা যেতে পারে। রাজধানী কায়রোর কাছে নীল নদের অদূরে এ ধরনের প্রায় 40টি পিরামিড মিলেছে, ঠিক আছে? এগুলি মিশরের রাজা ও সম্রাটদের সমাধিক্ষেত্র। এখানে মৃত রাজার মরদেহতে মমি করে রাখা হতো, এবং ইতিহাসে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি তৎকালীন কালচার সম্পর্কে আমরা জানতে পেরে যাচ্ছি। রাজাকে এরমভাবে রেখে আসছে, অর্থাৎ তাদের বিশ্বাস কী ছিল যে এত কিছু দিয়ে আসছে আশেপাশে, তার মানে কি মৃত্যুর পরও সব শেষ নয়? তো এইগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। আচ্ছা, ধর্মস্থান, সমাধি ও পিরামিড ছাড়াও বিভিন্ন অংশে প্রাপ্ত ঘরবাড়ি, ধর্মস্থানের ধ্বংসাবশেষ ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। প্রাচীন সুমেরে প্রত্যেক নগরের একজন করে নগর দেবতা ছিলেন, ঠিক আছে? এবং নগরে একটি করে বিশাল মন্দির ছিল, প্রত্যেকটা নগরে একটা করে বিশাল মন্দির ছিল। এগুলির নাম কী ছিল? এই বিশাল মন্দিরগুলোর নাম ছিল হচ্ছে গিজুরাত, ঠিক আছে? বিশাল বিশাল মন্দির বানাচ্ছে, এগুলোর নাম দেওয়া হচ্ছে গিজুরাত, ঠিক আছে? প্রত্যেকটি গিজুরাত ছিল এক একটি দুর্গ। এই যে মন্দিরগুলো প্রায় হচ্ছে দুর্গর মতন, বিভিন্ন দুর্গ হচ্ছে তো জানোই, সে বড়ো বড়ো বিল্ডিংগুলো যেখান থেকে হচ্ছে রাজ্যকে রক্ষা করা হবে, দেশকে রক্ষা করা, তো সেই সকল হচ্ছে দুর্গ বানিয়ে রাখা, তো সেই মন্দিরগুলো কিন্তু দুর্গর আকারে ছিল। আর সেখানে কি শস্যের গোলা, অস্ত্রাগার, ধান ভাণ্ডার প্রভৃতি জিনিসগুলো হচ্ছে ছিল। অর্থাৎ কি এক প্রকার মন্দির বলা আছে, কিন্তু রাজ্যকে বা দেশকে রক্ষা করার জন্য যা যা জিনিসপত্র দরকার সেইগুলো হচ্ছে সেই মন্দিরে হচ্ছে মজুত করে রাখা হতো। শস্য কেন রাখা হতো? ইমার্জেন্সি টাইমে যদি খাদ্য না পাওয়া যায় তো সেখান থেকে শস্যগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আচ্ছা, কি অস্ত্রশস্ত্র, বৈশত্রুরা যদি আক্রমণ করে বা দেশের যদি কোনো বিশৃঙ্খলা দেখা যায় তাহলে সেগুলোকে সামলানোর জন্য কি অস্ত্র, সেনাবাহিনী দরকার, সেই অস্ত্রগুলো কি এই গিজুরাত মন্দিরে হচ্ছে রেখে দেওয়া হচ্ছে। তো এইভাবে হচ্ছে পুরো দেশকে কন্ট্রোল কীভাবে হচ্ছে মন্দির থেকে হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে, সেইটা কীভাবে হচ্ছে দেশের দুর্গ হিসেবে কাজ করছে, তো সেইগুলোর কথা হচ্ছে এই সব ধ্বংসপ্রাপ্ত এভিডেন্স থেকে আমরা জানতে পারছি। সেইগুলোকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে যে এইগুলো কী কাজে ব্যবহার হয়, কিরম কাজে ব্যবহার হতে পারে, যে কত সময়ের আগেকার, তাহলে সেখানে অবস্থা কীরকম ছিল, সব কিছু হচ্ছে ল্যাবে টেস্টের মধ্যে দিয়ে হচ্ছে আমরা লিখেছি। তো ইতিহাস যদি পড়তে হয় তো ইতিহাস যদি জানতে হয় তাহলে হচ্ছে আমাদেরকে এই সবের ওপর নির্ভর করতে হবে, এই সবভাবে হচ্ছে ইতিহাস তৈরি হয়েছে। তো ইতিহাস মানে যে কেবল মুখস্থ করতে হবে, নোটস জানতে হবে, যে এরকমই ব্যাপারটা নয়। আর এটা তো শুধু হচ্ছে এভিডেন্স প্রাপ্ত ইতিহাস, তোমার হচ্ছে এইভাবে হচ্ছে আর্কিওলজিক্যাল জিনিসগুলো থেকে পাওয়া ইতিহাস। এরপরে যখন আমরা স্টেপ বাই স্টেপ আসবো, বিভিন্ন রাজাদের হচ্ছে স্টোরিগুলো দেখবো, তাদের পার্সোনাল লাইফ দেখবো, তাদের প্রফেশনাল লাইফ দেখবো, তাদের টেকনিকগুলো দেখবো, কীভাবে তারা রাজ্যকে সামলেছে, প্রত্যেকটা জিনিস ইন্টারেস্টিং। তো যাই হোক, আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে এইটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমার নাম কোথা থেকে দেখছো, তুমি কি ইলেভেনের স্টুডেন্ট নাকি অন্য কোনো জায়গায় পড়ছো, কম্পিটিটিভ পড়ছো কিংবা কলেজ ইউনিভার্সিটির জন্য পড়ছো, ক্লাসটা দেখছো, অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবে। আর পরের দিনে কি ইতিহাস রচনার ক্ষেত্রে লিপি, মুদ্রা, ধর্মগ্রন্থ, সাহিত্য গ্রন্থ, বৈদেশিক বিবরণ, সরকারি নথিপত্র, দলিলপত্র, এইগুলো কতটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটাই লিপি, অর্থাৎ হচ্ছে এই লেখাগুলো, লেখাগুলো থেকে আমরা ইতিহাসে সম্পর্কে কী কী জানতে পেরেছি, কীভাবে হচ্ছে লেখাগুলো তৎকালীন ইতিহাস সম্পর্কে বর্ণনা করেছে, এইগুলো। ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থটাকে কি পুরোপুরিভাবে বিশ্বাস করা যায়, বা বিশ্বাস করা গেলে কতটা ধর্মগ্রন্থের ওপর বিশ্বাস করে ইতিহাস হিসেবে সেখান থেকে তুলে আনা যায়, এইগুলো। সরকারি নথিপত্র, এইগুলোকে কতটা ইতিহাসের দলিল হিসেবে ব্যবহার করা যায় এবং এখান থেকে কোন কোন জিনিসগুলো ইতিহাস হিসেবে তুলে আনা যায়, তো সেইগুলো নিয়ে হচ্ছে আমাদের পরের ক্লাসটা রয়েছে। তো আজকের ক্লাস
এতটাই দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো, আর হ্যাঁ আরেকটা জিনিস, যে কেবল হিস্ট্রি ক্লাস হচ্ছে এরম নয়, যারা সায়েন্সের রয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের হচ্ছে অন্য স্যার তোমাদের ক্লাস করাচ্ছে ম্যাথামেটিক্সের দিকটা, তোমাদের শুভ স্যার হচ্ছে ফিজিক্সের দিকটা করাচ্ছে, অর্ণব স্যার হচ্ছে তোমাদের, ডক্টর এবি স্যার হচ্ছে তোমাদের করাচ্ছে বায়োলজির দিকটা পুরোপুরি, এইভাবে এগোতে থাকছে এবং বাকি সাবজেক্টগুলো খুব শীঘ্রই ধীরে ধীরে হচ্ছে সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা, বাই বাই।